হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা WBSETCL জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য ক্লাস করাচ্ছিলাম, প্র্যাকটিস সেট করাচ্ছিলাম। সেখানে আমরা অলরেডি 13 প্র্যাকটিস সেট কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো, তারা যারা এখনও দেখোনি, তারা আগের পার্টগুলো অবশ্যই আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সকে তোমরা দেখতে পারো। আর একটা স্টুডেন্টদের সবার রিকোয়েস্ট ছিল যে যাতে কোশ্চেনের নাম্বার দিয়ে দেওয়া হয়, মানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে। এর ফলে কী হয়, তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে, তোমাদের যদি কোনো কোশ্চেনের ডাউট থাকে, তখন তোমরা কী করতে পারবে, তোমরা কোশ্চেন নাম্বার ধরে আমাকে বলতে পারবে যে এই কোশ্চেন নাম্বারটা একটু গণ্ডগোল আছে, বা এই কোশ্চেন নাম্বারের অ্যান্সারটা মিলছে না, এই ধরনের প্রবলেম তোমাদের সলভ হতে পারে। সেই কারণের জন্য আমি, তোমার দেখতে পাচ্ছ ডান দিকে দেখো 1 নাম্বার লেখা আছে এখানে, ঠিক আছে, আমি কোশ্চেন নাম্বারটা এই জায়গায় লিখেছি 1 নাম্বার। নেক্সট দেখতে পাচ্ছ দেখো 2 নাম্বার, অত 3 নাম্বার, 4 নাম্বার, কারণ হচ্ছে পাশে লেখার জায়গা নেই বলে আমি একদম কী করেছি, ধারে লিখে দিয়েছি, তো ঠিক আছে। এর ফলে তোমাদের মানে তোমরা যখন প্রিন্ট করবে তখন তোমাদের সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে তোমাদের আজকের মানে একটা আমি করলাম এইটা, এই জিনিসটা তোমাদের, তোমরা বলছিলাম অনেকদিন ধরে যে নাম্বারিং করাটা খুব ভালো হয়, যাতে 60 কোশ্চেন বুঝতে পারা যায়, হ্যাঁ 60 কোশ্চেন করলাম। তো এটা এটা একটা করলাম। তো তোমাদের যদি তোমাদেরকে যদি ভালো লাগে আর ব্যাপারটা আর কি, তোমরা অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করে দিও, ঠিক আছে। যারা পুরনো স্টুডেন্ট আছে তাদের তো বলার কিছু নেই, তারা তো লাইক করছে জানি আমি। শুধুমাত্র যাদের যারা ধরো নতুন আছো চ্যানেলের মধ্যে, তারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর পুরনো স্টুডেন্টদের আমাদের মানে বলার কিছু নেই, শেয়ার করে দিও তাহলেই হবে, ঠিক আছে, শেয়ার করে দিও ভিডিওটাকে। তো আজকে যে কোশ্চেন নিয়েছি 60 কোশ্চেন, 60 কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এখান থেকে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে আশা করছি, ঠিক আছে। তো চলো আমরা শুরু করবো আজকে ক্লাসটা, অনেক বলে দিলাম। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে 1 নম্বর কোশ্চেন কী বলছেন, 1 নম্বর কোশ্চেন হচ্ছে রিয়াক্ট্যান্স রিলে সম্বন্ধে ওরা বলেছে। তো দেখো জেনারেলি আমরা যখন ডিস্টেন্স রিলে পড়ি না, ডিস্টেন্স রিলে 3 ধরনের রিলে হয়, ঠিক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে ইম্পিডেন্স রিলে, নাম্বার 2 হচ্ছে মো রিলে, সরি MHO, মো রিলে, নাম্বার 3 হচ্ছে রিয়াক্ট্যান্স রিলে, রিয়াক্ট্যান্স রিলে। এই তিন ধরনের হচ্ছে তোমার জেনারেলি ডিস্টেন্স রিলে হয়ে থাকে। এবার দেখো তিনটে রিলের 3 ধরনের টর্ক ইকুয়েশন থাকে। তো ইম্পিডেন্স রিলে টর্ক ইকুয়েশনটা কীরকম দেখতে হয় স্যার, না ইম্পিডেন্স রিলে টর্ক ইকুয়েশন দেখতে হয় টর্ক ইকুয়াল টু K1 I² মাইনাস K2 V², ঠিক আছে, ঠিক করছি, প্রথমটা চেঞ্জ হবে, ডাইরেকশন রিলে, হ্যাঁ ঠিক আছে, K² মাইনাস K২, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইম্পিডেন্স রিলে, তোমার কি ইম্পিডেন্স রিলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ঠিক আছে। এরপর স্যার একটা লাভ কি আমার জেনে, এখান থেকে দেখো লাভ আছে, আমি তোমায় বলছি লাভটা কী হবে। তারপর দেখো মো রিলের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কী হবে স্যার, না টর্ক ইকুয়াল টু K³ VI cos থিটা মাইনাস টাউ মাইনাস K2 V² হয়েছে। আর নাম্বার 3 দেখো রিয়াক্ট্যান্স রিলে, রিয়াক্ট্যান্স রিলের ক্ষেত্রে কী হবে, না টর্ক ইকুয়েশনটা কীরকম দেখতে হয়, না K1 I² মাইনাস K³ VI cos থিটা মাইনাস টাউ। তো দেখো এখানে যে প্রথম যে পার্টটা আছে, মানে প্রথম পার্টটা বলতে স্যার, প্রথম পার্টটা বলতে এই পার্টটা আর কি, K1 I² আর তারপর দেখো মাইনাস দিয়ে দেখো K2 V², তো এই প্রথম পার্টটাকে বলা হয় কি না, অপারেটিং টর্ক, অপারেটিং টর্ক। আর সেকেন্ড পার্টটাকে বলা হয় কি, রিস্ট্রেনিং টর্ক, কী বলা হয়, রিস্ট্রেনিং টর্ক। এবার এইখান থেকে, এই কোশ্চেন থেকে তুমি বলতে পারবে যে ইম্পিডেন্স রিলেটা কী ধরনের রিলে, মোড রিলেটা কী ধরনের রিলে, রিয়াক্ট্যান্স রিলেটা কী ধরনের রিলে। দেখো যদি যখন ধরো টর্ক ইকুয়েশনটা K1 I² মাইনাস K2 V² তার মানে কি, ভি মানে ভোল্টেজ আর আই মানে কারেন্ট, তার মানে কি, তার মানে হচ্ছে যে আমাদের ইম্পিডেন্স রিলেটা কী ধরনের রিলে, ভোল্টেজ রিস্ট্রেন্ড ওভার কারেন্ট রিলে, দিস ইজ কারেন্ট, মানে অপারেটিং, মানে অপারেটিং টর্কটা হচ্ছে কারেন্টের, অপারেটিং টর্কটা হচ্ছে কারেন্টের। তাহলে এখানে কী বলতে পারি, এটা আমরা বলতে পারি কি, যে ভোল্টেজ রিস্ট্রেন্ড ওভার কারেন্ট রিলে। এটা কি, এটা হচ্ছে তোমাদের মো রিলে বলছি ইম্পিডেন্স রিলে। মো রিলের অপর নাম হচ্ছে কি স্যার, মো রিলের অপর নাম হচ্ছে মডিফাইড ইম্পিডেন্স রিলে, ঠিক আছে। আর এই মডিফাইড ইম্পিডেন্স রিলে বা মো রিলে এর মানে ইকুয়েশন কী হয়, ইকুয়েশন হচ্ছে স্যার এটা, দিস ইজ দ্য ইকুয়েশন। ইকুয়েশনটা কী মানে, এখান থেকে কী বুঝতে পারছি, এখান থেকে বুঝতে পারছি স্যার যে এটা হচ্ছে এক ধরনের ভোল্টেজ রিস্ট্রেন্ট, দেখো রিস্ট্রেন্ট দেখো ভোল্টেজ আছে, অনলি ভোল্টেজ, তাহলে ভোল্টেজ রিস্ট্রেন্ট। আর এখানে যেহেতু থিটা মাইনাস টাউ মানে হচ্ছে একটা তোমার ডাইরেকশন ইন্ডিকেট করে, তার মানে হচ্ছে ভোল্টেজ রিস্ট্রেন্ট ডাইরেকশনাল রিলে, ঠিক আছে।
তা তোমরা যদি অনলি এই ইকুয়েশনগুলো মনে রাখতে পারো, তাহলে ইকুয়েশন মনে রাখলে তোমার কী হবে, ইকুয়েশন মনে রাখলে তোমরা ইজিলি কোনটা কী ধরনের নিলে তোমরা বলতে পারবে। বলো রিয়াক্টর সেলটা কী ধরনের, রিয়াক্টর সেলটা কী হবে, ডাইরেকশন ডিস্টেন্স, দেখো মানে সেকেন্ড পার্টটাতে কী আছে, ডাইরেকশন আছে আর এটা হচ্ছে ওভার কারেন্ট, তার মানে ডাইরেকশন ডিস্টেন্স ওভার কারেন্ট নিলে, ঠিক আছে, ডাইরেকশন ডিস্টেন্স ওভার কারেন্ট নিলে। তো এই তিনটে তোমরা অবশ্যই মনে রেখো, এই তিনটে মনে রাখলে তোমরা মানে কোনটা কী ধরনের রিলে তোমরা ইজিলি বলতে পারবে। ইম্পিডেন্স রিলে মানে কে আই স্কোয়ার মাইনাস কে ভি স্কোয়ার, তারপরে মো রিলে, মো রিলের ক্ষেত্রে প্রথমটা চেঞ্জ হয়, দেখো ফার্স্ট পার্টটা চেঞ্জ হয়, সেকেন্ড পার্টটা একই আছে, ঠিক আছে। আর রিয়াক্ট্যান্স রিলের ক্ষেত্রে কী হয়, ফার্স্ট পার্টটা একই থাকে, সেকেন্ড পার্টটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। মেন হচ্ছে ইম্পিডেন্স, ইম্পিডেন্সের পরে দেখো প্রথম পার্টটা চেঞ্জ হবে আর রিয়াক্ট্যান্সে কী হবে, সেকেন্ড পার্টটা চেঞ্জ হবে, ঠিক আছে। আর চেঞ্জ মানে কি, ডাইরেকশন হয়ে যাবে আর কিছুই না, কী হবে না, ডাইরেকশন হয়ে যাবে। তাহলে কোশ্চেনে বলছে রিয়াক্ট্যান্স রিলে কী ধরনের রিলে, রিয়াক্ট্যান্স রিলে হচ্ছে স্যার ডাইরেকশন আর ডিস্টেন্স ওভার কারেন্ট রিলে। কারণ কি, কারণ এর টর্ক ইকুয়েশনটা কী হয়, এর টর্ক ইকুয়েশনটা হয় সেকেন্ডটা চেঞ্জ হবে, মানে কে আই, টর্ক ইকুয়েশনটা হয় কে আই স্কোয়ার মাইনাস কে থ্রি ভি আই কস থিটা মাইনাস টাও। এটাও এক্সামে দিয়ে দেয়, হ্যাঁ টর্ক ইকুয়েশন দিয়ে দিয়ে বলবো যে এটা ইকুয়েশনটা কার ইকুয়েশন, এটা রিয়াক্ট্যান্স রিলের ইকুয়েশন। চলো আর আর কিছু বলবো, আরও বলা যেতে পারে, অনেক কিছু বলার আছে, পরে অন্য ক্লাসে বলবো, ঠিক আছে। আপাতত এই জিনিসটা জেনে রাখো, পিআইডি ফুল ফর্ম কি, দেখো আমরা যখন কন্ট্রোল সিস্টেম পড়ি না, কন্ট্রোল সিস্টেম, তো সেই কন্ট্রোল সিস্টেম যখন পড়ি আমরা, তখন দু ধরনের অ্যানালাইসিস আমরা করি, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, ট্রানজিয়েন্ট, আর একটা হচ্ছে তোমার স্টেডি স্টেট, স্টেডি স্টেট অ্যানালাইসিস, স্টেডি স্টেট অ্যানালাইসিস। তো এই ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস এবং স্টেডি স্টেট অ্যানালাইসিসকে ইম্প্রুভ করার জন্য আমরা কী ইউজ করি, আমরা কন্ট্রোলার ইউজ করি। আর সেটা কোন ডোমেনে, সেটা টাইম ডোমেনে, কী বললাম না, কন্ট্রোল সিস্টেমে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস এবং স্টেডি স্টেট অ্যানালাইসিস এর মানে ইম্প্রুভ করার জন্য টাইম ডোমেনে কী ইউজ করি আমরা, না কন্ট্রোলার ইউজ করি, কন্ট্রোলার, কন্ট্রোলার ইউজ করি। আর এই একই কেস মানে ধরো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস এবং স্টাডি স্টেট অ্যানালাইসিস আমরা ইম্প্রুভ করবো যদি এটা ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা ইম্প্রুভ করি, ফ্রিকোয়েন্সি ডোমেন, ফ্রিকোয়েন্সি ডোমেনে, তখন সেখানে কী ইউজ করি আমরা, সেখানে আমরা কম্পেনসেটার ইউজ করি, কম্পেনসেটার, এটা মনে রাখবে কিন্তু, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জায়গা। এবারে যখন আমরা কন্ট্রোলার ইউজ করি, কন্ট্রোলার অনেক ধরনের হয়, ঠিক আছে, প্রপোর্শনাল কন্ট্রোলার, তোমার ডেরিভেটিভ কন্ট্রোলার, ইন্টিগ্রাল কন্ট্রোলার, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখো, একটা হচ্ছে পিডি কন্ট্রোলার, একটা হচ্ছে পিআই কন্ট্রোলার, একটা হচ্ছে পিআইডি কন্ট্রোলার। পিডি কন্ট্রোলার ফুল ফর্ম কী স্যার, প্রপোর্শনাল ডেরিভেটিভ কন্ট্রোলার। এর এ জেনারেলি কী করে, এ তোমার অনলি ট্রানজিয়েন্ট অ্যানালাইস, ট্রানজিয়েন্টটাকে ইম্প্রুভ করে, ট্রানজিয়েন্ট ইম্প্রুভ করে, আর স্টেডি স্টেট অ্যানালাইসিস মানে মানে তোমার স্টেডি স্টেটটাকে ইম্প্রুভ করে না, কাকে ইম্প্রুভ করে, অনলি ট্রানজিয়েন্টটাকে ইম্প্রুভ করে। দেখো নেক্সট দেখো পিআই, পিআই মানে হচ্ছে প্রপোর্শনাল ইন্টিগ্রাল, প্রপোর্শনাল ইন্টিগ্রাল তোমার মানে প্রপোর্শনাল ইন্টিগ্রাল কন্ট্রোলার, সেটা তোমার কী করে, অনলি তোমার কী করে, অনলি স্টেডি স্টেট, স্টেডি স্টেট ইম্প্রুভ করে, ইম্প্রুভ করে। আর পিআইডি মানে স্যার কি, পিআইডি মানে হচ্ছে প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ, প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ, এটা কী করে, এটা তোমার দুটোই মানে তোমার ট্রানজিয়েন্ট অ্যান্ড স্টেডি স্টেট দুটোই তোমার ইম্প্রুভ করে। তাহলে খুব ইম্পর্টেন্ট জিনিস তোমার জানতে পারলে জিনিস একটা, এটা হচ্ছে পিডি প্রপোর্শনাল ডেরিভেটিভ, পিআই প্রপোর্শনাল ইন্টিগ্রাল, পিআইডি প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ। তো প্রথমটা হচ্ছে ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্টটাকে তোমার ইম্প্রুভ করে, সেকেন্ড হচ্ছে তোমার স্টেডি স্টেটটাকে ইম্প্রুভ করে, থার্ড হচ্ছে তোমার দুটোকেই ইম্প্রুভ করে, ঠিক আছে। কীভাবে ইম্প্রুভ করে সেটা আমরা ক্লাসে জানবো। তো এখানে ফুল ফর্ম হচ্ছে, ফুল ফর্মটা কী হবে, প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ, অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। নিচের কোলনটা আর্ক ওয়েল্ডিং, দেখো যখন আমরা ওয়েল্ডিং পড়ি, ওয়েল্ডিং জানালি দু ধরনের হয়, একটা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, একটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর মধ্যে কী কী ভাগ আছে স্যার, বি বিএস পিএস, এটা হচ্ছে ভাগ, ঠিক আছে, বিএস পিএস কী মনে রাখবে স্যার, বাট ওয়েল্ডিং, ঠিক আছে, বাট ওয়েল্ডিং আর স্পট ওয়েল্ডিং, বাট ওয়েল্ডিং বিইউটিটি, বাট ওয়েল্ডিং, স্পট ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং, আর সিম ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, এই চারটা হচ্ছে তোমার কি রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিং এক্সাম্পল স্যার কি, কার্বন আর্ক ওয়েল্ডিং, কার্বন আর্ক ওয়েল্ডিং, অ্যাটমিক হাইড্রোজেন ওয়েল্ডিং, অ্যাটমিক হাইড্রোজেন ওয়েল্ডিং, অ্যাটমিক হাইড্রোজেন। নেক্সট হচ্ছে তোমার আর কী হবে বলো, আর কী হবে, আর দুটো এক্সাম্পল আছে, আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এবারে পার্থক্যটা কোথায় স্যার, রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের সঙ্গে আর্ক ওয়েল্ডিংয়ের পার্থক্যটা কোথায়, না রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ে আমাদের প্রেশার অ্যাপ্লাই করা হয়, আর আর্ক ওয়েল্ডিংয়ে কোনো প্রেশার অ্যাপ্লাই করা হয় না, নো প্রেশার অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্যার এখানে টেম্পারেচারটা কম লাগে, এখানে টেম্পারেচারটা বেশি লাগে, এই দুটো হচ্ছে মেন পার্থক্য, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি আমরা যে আর্ক ওয়েল্ডিংয়ে কোনো প্রেশার প্রয়োজন হয় না, সেই কারণের জন্য আর্ক ওয়েল্ডিংয়ের অপর নাম হচ্ছে নন প্রেশার ওয়েল্ডিং, অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। ট্রান্স দ্য ওয়েল দ্যাট ইজ ইউজ ইন ট্রান্সফর্মার শুড বি, আর একটা তোমাদের একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে থাকি,
যে তোমরা ম্যাক্সিমাম জন বলছো যে স্যার আমি অ্যান্সারগুলো এখানে বলে দিন, দেখো অ্যান্সারগুলো বললে তোমাদের কী অসুবিধা হবে, দেখো সবটা আমি খাটলে হবে না, তোমাদেরকে পরিশ্রম করতে হবে, তোমাদেরকেও খাটতে হবে, ঠিক আছে? মানে পুরোটাই যে আমি পাবো এই আশা একদমই করা যাবে না, তোমাকে নিজেদের পরিশ্রম করতে হবে। যখন ধরো প্র্যাকটিস সেট 14 করছো, প্র্যাকটিস সেট 14, তোমরা একটা কী করবে, তোমরা একটা ছোট্ট পেপার, একটা A4 পেপার নিবে, পেপার নিয়ে উপরে লিখবে যে তোমার প্র্যাকটিস সেট 14 হলো। লেখার পর তোমরা কী করবে, ওখানে তোমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে তোমরা মোট 60টা কোশ্চেনের দাগ তোমার দিয়ে দেবে, 1, 2, 3, 4 করে দিয়ে। যখন তোমরা করছো, তখন যখন যখন তোমরা মানে ভিডিওটা দেখছো, তখন দেখো যে আচ্ছা এই এই কোশ্চেনটা এটা অ্যান্সার, ঠিক আছে? তখন তোমরা এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এভাবে কী করলে একটা ছোট্ট কাগজের মধ্যে তোমাদের মানে তোমার প্র্যাকটিস প্র্যাকটিস সেট 14-এর অ্যান্সারটা তোমার নিয়ে নিয়ে তৈরি করে নিতে পারবে, ঠিক আছে? পরবর্তীকালে যখন তোমরা প্র্যাকটিস করবে, ধরো তোমরা ধরো ধরো তোমরা মানে এই যে PDFটা তোমরা প্রিন্ট আউট করলে, বা তোমরা যদি প্রিন্ট আউট না আবার করতেও চাও যে আমরা অনলি PDFটা রেখে দেবো মোবাইলের মধ্যে, মোবাইল থেকে পড়ে নেবো, সেটাও করতে পারো। সেক্ষেত্রে তোমরা অ্যান্সারটা দেখার জন্য তোমাদেরকে সেকেন্ড টাইমের ভিডিও দেখার প্রয়োজন হবে না। তোমরা এই পেপারটা থেকে মানে মানে যেখানে তোমরা নোট ডাউন করছো যে এ অপশন নাম্বার এ হবে, তারপর বি, তারপর সি, তাহলে এভাবে তোমরা কীভাবে ছোট্ট একটা কাগজের মধ্যে তোমরা অ্যান্সার শিটটা তৈরি করে নিতে পারবে। এখানে আমাকে প্রয়োজন হবে না, তোমাদের একটুখানি পরিশ্রম করতে হবে, খাটতে হবে, ঠিক আছে? না খাটলে হবে না। দেখো উইদাউট পরিশ্রম তোমরা যদি ভেবে থাকো যে পুরোপুরি আমার একদম মাথায় ঢুকে যাবে, সব পুরোপুরি ঠিক হয়ে যাবে, সব কিছু মনে পড়ে যাবে, দিস ইজ নট পসিবল, ঠিক আছে? এটা পসিবল না, তোমাদেরকে পরিশ্রম করতে হবে। তোমরা যখন একটা প্র্যাকটিস করছো, প্র্যাকটিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং, ঠিক আছে? যখন তোমরা প্র্যাকটিস করছো তখন অবশ্যই তোমরা কী করবে, তোমরা দেখবে যে আচ্ছা এটা অ্যান্সার হবে, তো তাহলে এটা কী জন্য অ্যান্সারটা হচ্ছে, এই ব্যাপারগুলো একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করো, ঠিক আছে? কারণ কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং, কনসেপ্ট তোমাদেরকে জানতে হবে, কনসেপ্ট ছাড়া কিন্তু কিছু হবে না। অ্যান্সার মুখস্থ করলাম, কোশ্চেন দেখলাম, আচ্ছা অ্যান্সার মুখস্থ হয়ে গেল, সব কিছু মিটে গেল, দিস ইজ নট এ থিং, ঠিক আছে? সেটা সেটা কোনো ফ্যাক্টর না। তো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে ব্যাপারটাকে ট্যাগল করার চেষ্টা করো, আর এই এই প্র্যাকটিসেরগুলো সিরিয়াসলি নাও, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস সেট, ঠিক আছে? আমি যদি তোমাদের 20টা প্র্যাকটিস সেট করাই, তা 20 × 60 মানে তোমাদের 1200 কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? 1200 কোশ্চেন, তা 1200 কোশ্চেন মানে বুঝতে পারছো মানে কী কী ধরনের, মানে কত কত কোশ্চেন করছি আমরা, আর সব মিক্সার কোশ্চেন করছি আমরা, ঠিক আছে? সমস্ত সাবজেক্ট নিয়ে কোশ্চেন করছি আমরা। তো এই 1200 কোশ্চেন তোমরা যদি তোমরা যখন প্র্যাকটিস করবে না, এখান থেকে আমি শিওর তোমাদের 50 to 60% তোমরা ইজিলি পেয়ে যাবে, ইজিলি পাবে, ইজিলি, ঠিক আছে? তো এই কারণের জন্য আমি বলছি যে এটাকে প্র্যাকটিস করতে থাকো, আর প্র্যাকটিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্র্যাকটিসের জন্য তোমরা কী করবে, তোমরা এইভাবে একটা একটা পেজ নেবে, প্র্যাকটিস পেজের মধ্যে কী লিখবে যে প্র্যাকটিস এট 14, দিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিয়ে তোমরা অ্যান্সারগুলো লিখে রাখো। দরকার পড়লে তোমরা তার হিন্টও লিখে রাখো যে আচ্ছা এটা অ্যান্সারটা এরকম হলো, কী জন্য এরকম অ্যান্সারটা হলো, তার হিন্ট তোমরা পাশে দরকার পড়লে লিখে নিতে পারো। একটা পেজের মধ্যে তোমাদের পুরোপুরি একটা প্র্যাকটিস সেট কভার হয়ে যাবে, ঠিক আছে? এভাবে তোমরা প্রত্যেকটা পেজ নেবে, আর প্রত্যেকটা পেজে একটা করে প্র্যাকটিস সেট তোমরা অ্যান্সারটা কভার করে রাখবে। আর তোমরা সেটা করে আমাকে অবশ্যই দেখিও, ঠিক আছে? মানে টেলিগ্রাম চ্যানেলে, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছে, মানে তোমার জয়েন করে নিও PDFের জন্য। তোমরা আমাকে তোমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা ওই ছবি তুলে পাঠিও যে আচ্ছা এরকম করলাম, তখন আমিও বুঝতে পারবো হ্যাঁ তোমরা ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করছো, আর ইমপ্লিমেন্ট করলে অবশ্যই ভালো হবে। দেখো আমি এইটুকু তোমাকে বলতে পারি, অবশ্যই তোমাদের ভালো হবে, খারাপ হবে না এই জিনিসটা করলে। চলো চলে যাবো নেক্সট, একটু বেশি বলে দিলাম। ট্রান্সফরমার অয়েল, জেনারেলি ট্রান্সফরমার অয়েলের মধ্যে না কোনো রকম কোনো ময়েশ্চার থাকা উচিত না, ঠিক আছে? ময়েশ্চার থাকা যাবে না, ময়েশ্চার থাকলে ভেরি সেটা খারাপ হয়ে যাবে। তো অপশন নাম্বার সি রাইট অ্যান্সার হয়ে যাবে, যে ময়েশ্চার থাকা যাবে না, ফ্রি ফ্রম ময়েশ্চার। আর এই ময়েশ্চারটাকে বলে রাখি ময়েশ্চার, এই ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করার জন্য আমরা কী ইউজ করি, সিলিকা জেল ইউজ করি। কী ইউজ করি, সিলিকা জেল ইউজ করি। সিলিকা জেলটা যখন ফ্রেশ থাকে, ফ্রেশ থাকে, তখন কালার থাকে মানে ব্লু কালারের থাকে। যখন এটা তোমার ময়েশ্চারটা তোমার ইয়ে করে নেয় আর কি, অ্যাবজর্ব করে নেই, যখন অ্যাবজর্ব করে নেই, অ্যাবজর্ব ময়েশ্চার করে নেই, তখন কালারটা কী হয়ে যায়, পিঙ্ক। এটা মনে রাখা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, হ্যাঁ? যে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করার জন্য সিলিকা জেল ইউজ করা হয়, সিলিকা জেলের ফ্রেশ সিলিকা জেলের কালারটা ব্লু ব্লু কালারের হয়, অ্যাবজর্ব করার পরে পিঙ্ক কালারের হয়ে যায়। চলো নেক্সট চলে যাবো। ব্যালিস্টিক টেস্ট আর ইউজড ইন ম্যাগনেটিক মেজারমেন্ট। তো দেখো ব্যালিস্টিক টেস্ট বলে একটা টেস্ট হয় ম্যাগনেটিক মেজারমেন্টের, তো সেটা কী জন্য মানে করা হয়, কী জন্য করা হয় না, ফ্লাক্স ডেন্সিটি বের করার জন্য করা হয়, ম্যাগনেটাইজিং ফোর্স বের করার জন্য করা হয়, BH কার্ভ বার করার জন্য করা হয়, হিস্টোরেসিস লুপ অফ স্পেসিমেন বার করার জন্য করা হয়। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে যাবো। ফল ডাইভার্টার, এই ফল ডাইভার্টার জেনারেলি মানে ফল ডাইভার্টার মানে হচ্ছে তোমার যেটাকে বলা হয় সার্জ, সার্জ ডাইভার্টার, একই জিনিস, ঠিক আছে? সার্জ ডাইভার্টার, ডাইভার্টার বা যেটাকে বলা হয় সার্জ অ্যারেস্টার, একই জিনিস, অ্যারেস্টার। তো এই তিনটে একই জিনিস, ঠিক আছে? তো নিচের কোনটা জেনারেলি সার্জ ডাইভার্টার বা সার্জ অ্যারেস্টার, দিস ইজ ফাস্ট সুইচেস। ফাস্ট সুইচেস হচ্ছে এক ধরনের ফল ডাইভার্টার, বা যেটাকে সার্জ ডাইভার্টারও বলা হয় বা সার্জ অ্যারেস্টারও বলা হয়। নেক্সট চলে যাবো। এই কোশ্চেনটা এসেছিলো 2016 কিংবা 2018, এই এই কোশ্চেনটা। ক্রিপেজ কী, ক্রিপেজ দেখো ক্রিপেজ ডিস্টেন্স কী, না এটা হচ্ছে একটা শর্টেজ ডিস্টেন্স বিটুইন টু কন্ডাক্টিং পাথ,
ঠিক আছে, মানে একটা কন্ডাক্টিভ পার্ট, একটা কন্ডাক্টিভ পার্ট, দুটো কন্ডাক্টিভ পার্টের মধ্যে শর্টেজ ডিস্টেন্স অ্যালং দ্য সার্ফেস অফ দ্য ইনসুলেটিং ম্যাটেরিয়াল। ইনসুলেটিং ম্যাটেরিয়ালের সার্ফেস ওয়াইজ যেতে আমাদের সব থেকে শর্টেজ ডিস্টেন্স হচ্ছে আমাদের ক্রিপেজ ডিস্টেন্স। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, নেক্সট চলে যাবো। দেখো 8 নম্বর কোয়েশ্চেন, দেখো 8 নম্বর কোয়েশ্চেন। তো দেখো এই কোয়েশ্চেন ভালো কোয়েশ্চেন। একটা পোল, দিস ইজ পোল, যখন তোমার তোমার বাড়ির সামনে দেখবে কোনো পোল ধরো গেছে, পোল যাওয়ার পর দেখবে এই পোলটাকে সাপোর্ট দেওয়ার জন্য না একটা তার, এইভাবে তারকে কী হয় তোমার এইভাবে একটা কানেকশন থাকে এভাবে, আর এটা তোমার কী হয় মাটির সঙ্গে তোমার পোঁতে থাকে, পোঁতে থাকে মাটির সঙ্গে পোঁতে থাকে, ঠিক আছে। আর এই জায়গা থেকে তোমার এই এই জায়গা থেকে তোমার কী হয় না, এই জায়গায় একটা ইনসুলেটর ইউজ করা হয়, ইনসুলেশন ইউজ করা হয়, ইনসুলেশন ইউজ করার পরে এই মাটির থেকে যে তার তোমার যে ওয়্যারটা আসছে সেই ওয়্যারটাকে তোমার কী করা হয় কানেকশন করা হয়, এবং এখান থেকে তোমার এই এই তারটাকে এখানে পর্যন্ত কানেকশন করা হয়। তো মানে তোমরা যদি দেখে থাকো আগেকার দিনের পোলগুলো, আগেকার দিনের নয় এখনকার, এখনকার এখনও ইউজ করা হয় ডিস্ট্রিবিউশন সিস্টেমের যে পোলগুলোর সঙ্গে। তো এই যে তারটা না, এই উপরের যে তারটা, যে তারটা তোমার পোলের সঙ্গে পোল থেকে ইনসুলেশন পর্যন্ত থাকে, এই তারটাকে বলা হয়, এই তারটার নাম আছে একটা, এই তারটার নাম হচ্ছে জিইউআই, জিইউআই গে গাই গাই তার, গাই ওয়ার, ঠিক আছে, দিস ইজ গাই ওয়ার। আর এই যে তারটা এর নিচে যেটা তোমার, যেটা তোমার মাটির, তোমার মাটির নিচে যেটা থাকে আর কি, মানে মাটির সঙ্গে যেটা থাকে আর কি, সেই তারটাকে বলা হয় কি অ্যানচর, ANCHOR। এটা এক্সাম্পল এই ধরনের কোশ্চেন আসে। হ্যাঁ, তো এখানে কোশ্চেন জিজ্ঞেস করছে ওটাই, যে পার্টটা তোমার নিচে থাকে মানে গ্রাউন্ডের নিচে থাকে সেটা, সেটার নাম কি অ্যানচর, ANCHOR, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই তারটাকে, এই এই তারটার নাম, ঠিক আছে। চলো, ইন এ কন্ডাক্টর দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স অ্যান্ড ওহমিং রেজিস্ট্যান্স আর ইকুয়াল, কোন কেসের ক্ষেত্রে ইকুয়াল হবে। দেখো যখন আমরা স্কিন ইফেক্ট পড়ি তখন আমরা জানি যে স্কিন ইফেক্টের সময় কী হয় না, ইফেক্টিভ রেজিস্ট্যান্স, ইফেক্টিভ রেজিস্ট্যান্সের মানটা কী হয়, ইফেক্টিভ রেজিস্ট্যান্সের মানটা কী হয় তোমার ইফেক্টিভ এরিয়া কমে যায়, আর এরিয়া কমে গেলে কী হবে, এরিয়া কমে গেলে আর সমান রো ইন টু এল বাই এ, এল বাই এ, এরিয়া কমে গেলে কী হবে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তাহলে ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা বেড়ে যায় কার ক্ষেত্রে, যখন স্কিন ইফেক্ট হয়, ঠিক আছে। আর স্কিন ইফেক্ট হয় কি না, কী জন্য হয় স্যার স্কিন ইফেক্ট না, স্কিন ইফেক্ট হওয়ার কারণ হচ্ছে কারেন্টটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে না, কারেন্ট ইজ নট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সেই কারণের জন্য স্কিন ইফেক্ট দেখা যায়। তাহলে এরপরে স্কিন ইফেক্টের সময় কী হয় রেজিস্ট্যান্সের মানটা মানে ইফেক্টিভ রেজিস্ট্যান্সের মানটা বাড়ে, বেড়ে যায় কার থেকে, ওহমিক রেজিস্ট্যান্সের থেকে। তো কখন সেম হবে স্যার, যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার, কারেন্ট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকলে কী হবে না, ওহমিক রেজিস্ট্যান্স আর ইফেক্টিভ রেজিস্ট্যান্স দুটো ইকুয়াল হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেখবো আমরা। ডে লাইটের ইলুমিনেশন, গুড ডে লাইটের ইলুমিনেশন কত হয়, 400 লাক্স, এটা মুখস্থ করতে হবে, কিছু করার নেই, 400 লাক্স, বা এটাকে 400 লুমেন পার ওয়াট বলা হয়, লুমেন পার ওয়াট, সরি লুমেন পার ওয়াট লুমেন পার মিটার স্কোয়ার, দিস কল লাক্স। চলো নেক্সট চলে যাবো 11 নম্বর কোয়েশ্চেন, দেখতে হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেন। 11 নম্বর কোয়েশ্চেনে বলছে যে স্ক্রুড কনডিউট সার্কিট ইউজ করা হয় কী জন্য, জেনারেলি যেটা স্ক্রুড কনডিউট সার্কিট ইউজ করা হয় তোমার ওয়ারিং, ওয়ারিং সিস্টেমের প্রোটেকশনের জন্য, ওয়ারিং সিস্টেমের প্রোটেকশনের জন্য, সিস্টেমের সিস্টেম এর কী হয় প্রোটেকশন করার জন্য, WIRING, ওয়ারিং সিস্টেম। তো এটা জেনারেলি কখন ইউজ করা হয়, যখন ভোল্টেজ লেভেলটা 250 থেকে 600-এর মধ্যে থাকে, তখন আমরা স্ক্রুড কনডিউট সার্কিট ইউজ করি, অপশন নাম্বার এই রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, সার্কিট ব্রেকার দ্যাট মিনিমাম ফর ইনস্টলেশন টাইম, দেখো সব থেকে কম ইনস্টলেশন টাইম লাগে কোন ধরনের সার্কিট ব্রেকারে, না ASF6 সার্কিট ব্রেকারে ইনস্টল করতে সব থেকে কম সময় লাগে, আর ASF সার্কিট ব্রেকারে তোমার খুব ভালো সার্কিট ব্রেকার, এটা তোমার লো ভোল্টেজ থেকে একদম হাই ভোল্টেজ পর্যন্ত, তোমার হাই ভোল্টেজ পর্যন্ত ইউজ করা হয়, জেনারেলি 765 kV পর্যন্ত ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। বিভিন্ন বিভিন্ন রকম থাকবে, চাপ নেওয়ার কিছু নেই। আর এখানে ASF6 সার্কিট ব্রেকারে সব থেকে ভালো জিনিস হচ্ছে ASF6 যে গ্যাসটা থাকে না, এই গ্যাসটা তোমার নন ইনফ্লামেবল, নন ইনফ্লামেবল, আর তোমার এই গ্যাসটা তোমার একটু টক্সিক হয়ে থাকে, টক্সিক এটা তোমার ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, ঠিক আছে, টক্সিক হয়ে থাকে, আর এটা নন ইনফ্লেমেবল হয়ে থাকে, তো এটা হচ্ছে ব্যাপার। আর এটা তোমার বলে রাখি আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম হিসেবে, মানে ASF6 ইজ এ 100 টাইমস বেটার, ঠিক আছে, 100 টাইম বেটার হয় কার থেকে না, এয়ারের থেকে, আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম হিসেবে, ঠিক আছে, 100 টাইম বেটার হয় এয়ারের থেকে। নেক্সট চলে যাবো কোশ্চেন নাম্বার 13, ড্যাস ইজ ইউজুয়ালি কন্ট্রোল বাই এ টারবাইন অ্যান্ড গভর্নর, দেখো যখনই তুমি দেখবে গভর্নর, গভর্নর আর টারবাইন, এটা কন্ট্রোল করা হয় ফ্রিকোয়েন্সি দ্বারা, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। ট্রু ভ্যালু আর মেজার ভ্যালু ডিফারেন্সটা কি বলা হয়, অ্যাবসলিউট, এটা বলা হয় কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 15 কি বলছে, হান্টিংটা কীভাবে কমাবো, তো হান্টিং কমানোর জন্য প্রথমে বলে রাখি যে স্টার্টিং, স্টার্টিং হবে সিঙ্ক্রোনাস মোটরে দুটো প্রসিডিউর আছে, একটা হচ্ছে তোমার স্যার ইন্ডাকশন মোটর স্টার্টিং, ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটর স্টার্টিং, একটা তোমার ড্যাম্পার ওয়াইন্ডিং বা ড্যাম্পিং ওয়াইন্ডিং বলতে পারি, ড্যাম্পিং ওয়াইন্ডিং, ঠিক আছে।
তো ইন্ডাকশন স্টার্টিং এ কি ধরনের কিভাবে হয় স্যার? না একটা ইন্ডাকশন মোটরকে কি করা হয় না সিঙ্ক্রোনাস মোটরের সঙ্গে কি করা হয় কানেক্ট করে দেওয়া হয়, ঠিক আছে? ইন্ডাকশন মোটর কি করা হয় না ইন্ডাকশন ইন্ডাকশন মোটর মোটরের সঙ্গে তোমার সিঙ্ক্রোনাস মোটর কি করা হয় না কানেক্ট করে দেওয়া হয়। এবারে যখন সিঙ্ক্রোনাস মোটরটা মোটামুটি 70-80% সিঙ্ক্রোনাস স্পিড অ্যাচিভ করে নেয়, তখন কি হয় না ওই ইন্ডাকশন মোটরটাকে তোমার ডিসকানেক্ট করে দেওয়া হয়। একটা প্রসেস স্টার্টিং এর। আর নেক্সট হচ্ছে তোমার ড্যাম্পার ওয়াইন্ডিং। ড্যাম্পার ওয়াইন্ডিং জেনারেলি পোল শুয়ে ইউজ করা হয়, পোল শুয়ে থাকে আর কি, পোল শুয়ে মানে কোন জায়গাটা রাখা হয় ড্যাম্পিং ওয়াইন্ডিংটা বা ড্যাম্পার ওয়াইন্ডিংটা পোল শুয়ে রাখা হয়। এর দুটো কাজ থাকে, একটা হচ্ছে স্টার্টিং পারপাস, স্টার্টিং এর জন্য তোমার ড্যাম্পিং ওয়াইন্ডিং কাজ করে। নেক্সট হচ্ছে তোমার হান্টিংটা কমানোর জন্য, হান্টিং কমানোর জন্য তোমাদের ড্যাম্পার ওয়াইন্ডিং ইউজ করা হয়। এবারে হান্টিং স্যার, হোয়াট ইজ ড্যাম হান্টিং? হান্টিং মানে স্যার কি? হান্টিং মানে হচ্ছে সিঙ্ক্রোনাস মোটরের যে রটরটা আছে, রটরটার যে ফাইনাল ইকুইলিব্রিয়াম পজিশনের মধ্যে পজিশন থেকে কি হবে না সেটার অসিলেশন ঘটবে। মানে ধরো এই ধরো রটর, রটরের কি হবে না অসিলেশন হবে, ঠিক আছে? মানে কাঁপবে আর রটরটা আর কি। তো সেটাকে সেই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় কি তোমার হান্টিং, ঠিক আছে? এই হান্টিংটা জেনারেলি কী কারণের জন্য হয় জানো তো? ধরো তোমার ভ্যারিয়েশন, তোমার স্পিডের ভ্যারিয়েশন, তোমার ধরো লোডের ভ্যারিয়েশন হচ্ছে, ঠিক আছে? লোডের ভ্যারিয়েশন হচ্ছে, ভ্যারিয়েশন হলো, বা ধরো ফিল্ড কারেন্টের ভ্যারিয়েশন হচ্ছে, ভ্যারিয়েশন মানে জেনারেলি ভ্যারিয়েশনের কারণের জন্য হয়। লোডের ভ্যারিয়েশন বলো, ফিল্ড কারেন্টের ভ্যারিয়েশন বলো, বা তোমার ধরো কোনো সাপ্লাই ধরো কোনো ফল্ট আছে সেই কারণের জন্য হতে পারে, ঠিক আছে? এই তিন চারটে চারটে কারণের জন্য কি হয় তোমার হান্টিং হতে পারে। তো এই হান্টিং জিনিসটা ওটা বুঝতে হবে, হান্টিং কমানোর জন্য আমরা ড্যাম্পার ওয়াইন্ডিং ইউজ করি। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, হাই স্পিড অল্টারনেটর আমরা কোন ধরনের রটর ইউজ করি? জেনারেলি দু ধরনের রটর, একটা হচ্ছে তোমার স্যালিয়েন্ট পোল, স্যালিয়েন্ট পোল, আর একটা তোমার নন স্যালিয়েন্ট বা সিলিন্ড্রিক্যাল পোল, সিলিন্ড্রিক্যাল ড্রিকাল, ঠিক আছে? সিলিন্ড্রিক্যালটা কি নন স্যালিয়েন্ট বলা হয়? নন স্যালিয়েন্ট বলা হয়, ঠিক আছে? নন স্যালিয়েন্ট বলা হয়। তো স্যালিয়েন্ট পোল জেনারেলি লো স্পিডে ইউজ করা হয়, লো স্পিডে ইউজ করা হয়, আর সিলিন্ড্রিক্যাল জেনারেলি হাই স্পিডে ইউজ করা হয়, ঠিক আছে? তো তোমার এখানে তো বুঝতে পারছো নিশ্চয়ই যে যে স্যালিয়েন্ট স্যালিয়েন্ট পোল যে তোমার সিঙ্ক্রোনাস বা অল্টারনেটার, স্যালিয়েন্ট পোল যে অল্টারনেটার সেটা তোমার হাইড্রো পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়, হাইড্রো পাওয়ার প্ল্যান্টে। আর সিলিন্ড্রিক্যাল কোথায় ইউজ করা হয় স্যার? স্টিম পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়, ঠিক আছে? স্টিম পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয় সিলিন্ড্রিক। স্যার স্যালিয়েন্টে স্যার একটা বৈশিষ্ট্য বলুন, দিস ইজ দ্য মানে বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে লার্জ ডায়ামিটার থাকে, লার্জ ডায়ামিটার আর কি, না স্মল এক্সিয়াল লেন্থ, স্মল এক্সিয়াল লেন্থ। সিলিন্ডার কি থাকে না? সিলিন্ডার হচ্ছে তোমার স্মল ডায়ামিটার, স্মল ডায়ামিটার, আর লার্জ এক্সিয়াল লেন্থ, লার্জ এক্সিয়াল লেন্থ, এক্সিয়াল লেন্থ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এগুলো, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেন কি বলছে? হাই স্পিড, হাই স্পিড হলে কি হবে? নন স্যালিয়েন্ট পোল টাইপ। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো কোশ্চেন নাম্বার 17। স্লিপ রিং ইন্ডাকশন মোটরের সব থেকে স্টার্টিং মানে ভালো স্টার্টিং এর উপায় কি? অবশ্যই অপশন নাম্বার এ, রটর রেজিস্ট্যান্স স্টার্টার। দেখো এটা যদি বলতো যে স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটর, সেক্ষেত্রে উত্তর হতো অটো ট্রান্সফর্মার। কিন্তু সব থেকে বেস্ট স্লিপ রিং এর ক্ষেত্রে সব থেকে বেস্ট হচ্ছে তোমার রটরের মধ্যে রেজিস্ট্যান্সকে লাগানো। কেন? কারণ স্লিপ রিং এর ক্ষেত্রে রটরটা শর্ট সার্কিট থাকে না, রটর ইজ নট শর্ট সার্কিট, ঠিক আছে? এর ফলে কি হয় না আমরা কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে অ্যাড করতে পারি, কোথায় না স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। আর সেই সেই তার সাথে কি হয়, তার সাথে তোমাদের স্টার্টিং করা যেতে পারে। তো রটর, রটর রেজিস্ট্যান্স স্টার্টার ইজ এ ইম্পর্ট্যান্ট স্টার্টার বা হাই রেটিং, হাই রেটিং স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে তোমাদের ইউজ করা হয়। অপশন নাম্বার এ। নেক্সট চলে যাবো কোশ্চেন নাম্বার 18, সোডিয়াম ভাপার ল্যাম্প। দেখো আমরা যখন, দেখো আমি আগে কোশ্চেনগুলো একটু বেশি ডিসকাস করছি, তোমার যদি মনে হয় যে স্যার এত ডিসকাশনের প্রয়োজন নেই তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি পরদিন থেকে কম ডিসকাশন করবো, ঠিক আছে? যদি বলো না স্যার ডিসকাশন দরকার আছে, কারণ কোশ্চেন দেখলাম অ্যান্সার লিখলাম, দিস ইজ নট এ ফ্যাক্ট, ওটা কোনো ব্যাপার না। আমাদেরকে কোশ্চেনটা থেকে কী কী কোশ্চেন হতে পারে আর সেগুলো আমাদের জানা দরকার, ঠিক আছে? একটা কোশ্চেন থেকে কী কী কোশ্চেন হতে পারে, দিস ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো ফার্স্ট দেখো আমরা যখন সোর্স অফ ইলুমিনেশনের কথা বলি না, সোর্স অফ ইলুমিনেশন, সোর্স অফ ইলুমিনেশন, ইলুমিনেশন, তখন সেখান থেকে তিনটে জিনিস আসে। একটা হচ্ছে তোমার স্যার যদি আমরা আর্ক প্রডিউস করি, আর্ক প্রডিউস করি, আর্ক প্রডিউস করি বিটুইন ইলেকট্রোড, ইলেকট্রোড, এর ফলে কী হয় স্যার? ইলুমিনেশন পাবো আমরা, ঠিক আছে? নাম্বার টু হচ্ছে কি? নাম্বার টু হচ্ছে স্যার আমরা যদি ফিলামেন্টের মধ্যে, ফিলামেন্টের মধ্যে কারেন্ট ফ্লো করি, কারেন্ট ফ্লো করি, কারেন্ট ফ্লো করি, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমরা ইলুমিনেশন পাবো। আর থার্ড হচ্ছে কি? থার্ড হচ্ছে ইলেকট্রিক ডিসচার্জ, ইলেকট্রিক ডিসচার্জ, আমরা যদি ইলেকট্রিক ডিসচার্জ করি কোথায় না থ্রু গ্যাসেস অর কি না ভাপার। তাহলে এই তিনটে জিনিস বলতে আমরা যে সোর্স অফ ইলুমিনেশন কী কী স্যার? না যদি আর্ক প্রডিউস করা হয় বিটুইন টু ইলেকট্রোড, ঠিক আছে, একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড, একটা নেগেটিভ ইলেকট্রোড, সেভাবে তোমার কী হতে পারে? সেভাবে তোমার তোমার জন্য মানে ইলুমিনেশন আমরা পেতে পারি। নাম্বার টু হচ্ছে আমরা যদি ফিলামেন্টের মধ্যে কারেন্ট ফ্লো করি সেক্ষেত্রে আমরা ইলুমিনেশন পেতে পারি। আর নাম্বার থ্রি হচ্ছে আমরা যদি ইলেকট্রিক ডিসচার্জ করি কোথায় না ভাপারে কিংবা গ্যাসের মধ্যে, তখন আমরা ইলুমিনেশন পেতে পারি। দেখো আর্ক প্রডিউস করে যে আমরা যে তোমার ইলুমিনেশন মানে তোমার যেটা পাই আর কি ইলুমিনেশনটা, তার একটা এক্সাম্পল নিই স্যার না, আর্ক ল্যাম্পের এক্সাম্পল হচ্ছে তোমার কার্বন আর্ক ল্যাম্প, কার্বন আর্ক ল্যাম্প, ঠিক আছে? এই কার্বন আর্ক ল্যাম্প স্যার কোন জায়গায় ইউজ করা হয়? এক্সাম্পল অনেকবার এসছে, দিস ইজ কল সিনেমা প্রজেক্টর,
সিনেমা প্রজেক্টর এই ইউজ করা হয়, ঠিক আছে? আগেকার দিন ইউজ করা হতো। আর এটার এফিসিয়েন্সি, জানি 9 থেকে 10 ওয়াট লুমেন পার ওয়াট হয়ে থাকে, লুমেন পার ওয়াট, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার 3টে শর্ত তোমাদের কার্বন আর্ক ওয়েল্ডিং, কার্বন আর্ক ল্যাম্পের ব্যাপারে। তো কার্বন আর্ক ল্যাম্প সিনেমা প্রজেক্টরে ইউজ করা হয়, আর 9 থেকে 10 লুমেন পার ওয়াট জেনারেলি তার এফিসিয়েন্সি হয়ে থাকে। আর আর তোমার কীভাবে স্যার প্রডিউস করা হয় কার্বন কার্বন আর্ক ল্যাম্পকে, না পজিটিভ ইলেকট্রোড এবং নেগেটিভ ইলেকট্রোডের মাঝখানে আর্ক প্রডিউস করে তোমাদের করা হয়। আর এখানে বলে রাখি যে পজিটিভ যে ইলেকট্রোডটা হয় তার সাথে সাইজটা সেটা তোমার 2 টাইমস হয়, কার থেকে? না, নেগেটিভ ইলেকট্রোডের থেকে, ঠিক আছে? আর কি, আর স্যার নেগেটিভ ইলেকট্রোডটা কী হয় না, ফিক্সড থাকে, ফিক্সড নেগেটিভ ইলেকট্রোড ফিক্সড থাকে, পজিটিভ ইলেকট্রোড ফিক্সড থাকে না। এই হচ্ছে তোমাদের কার্বন আর্ক ওয়েল্ডিংয়ের ব্যাপারে, বা আর্ক ওয়েল্ডিংয়ের আর্ক ওয়েল্ডিং বলছি, কার্বন আর্ক ল্যাম্পের ব্যাপারে, ঠিক আছে? নেক্সট দেখো ফিলামেন্ট, আমরা সবাই জানি ফিলামেন্ট ল্যাম্পের অপর নাম হচ্ছে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তো ফিলামেন্ট ল্যাম্পের থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্যার কী আসতে পারে, না এখানে যে ফিলামেন্টটা ইউজ করে ফিলামেন্টটা টাংস্টেন্টেটার ইউজ করা হয়, আর টাংস্টেন্টের মেল্টিং পয়েন্ট নিয়ারলি ইকুয়াল টু 3500 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে, ঠিক আছে? এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটাই যে ফিলামেন্ট ল্যাম্পে আমরা যে টাংস্টেনটা ইউজ করি সেটা তোমার কি না 3500 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ওখানে কী ধরনের গ্যাস ইউজ করা হয়, আর্গন কিংবা নাইট্রোজেন ইউজ করা হয়, আর্গন কিংবা নাইট্রোজেন ইউজ করা হয়, এটা হচ্ছে তোমার ফিলামেন্ট আর্ক ফিলামেন্ট আর্ক ফিলামেন্ট ল্যাম্পের ব্যাপারে। আর নেক্সট হচ্ছে ইলেকট্রিক ডিসচার্জ ল্যাম্প, এটা তোমাদের 3 ধরনের হতে পারে, কী কী স্যার? নাম্বার 1 সোডিয়াম ভাপার ল্যাম্প, সোডিয়াম ভাপার ল্যাম্প। নাম্বার 2 মার্কারি ভাপার ল্যাম্প, মার্কারি ভাপার ল্যাম্প। নাম্বার 3 নিয়ন ল্যাম্প, নিয়ন ল্যাম্প, ঠিক আছে? 3 ধরনের ল্যাম্প হয়। এবার দেখো সোডিয়াম ভাপার ল্যাম্প স্যার, সোডিয়াম ভাপার ল্যাম্পের সব থেকে ব্যাপার হচ্ছে কি, যখন সোডিয়াম ভাপার ল্যাম্পটাকে স্টার্ট করা হয় না, তখন সে জেনারেলি পিঙ্ক কালার দেয় যখন স্টার্ট করা হয়। মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে এটা কালারটা ইয়েলো হয়ে যায়, ঠিক আছে? ইয়েলো, এটা হচ্ছে সোডিয়াম ভেপার ল্যাম্পের ব্যাপারে একটা তথ্য। আর সোডিয়াম ভেপার ল্যাম্পে একটা ব্যাপার হচ্ছে যে ও 2 ধরনের ভোল্টেজ কাজ করে, একটা হচ্ছে আয়োনাইজেশন ভোল্টেজ, আয়োনাইজেশন ভোল্টেজ, আয়োনাইজেশন ভোল্টেজ, আর একটা হচ্ছে ইগনিশন ভোল্টেজ, ইগনিশন ভোল্টেজ, ইগনিশন ভোল্টেজ, একটা হচ্ছে আয়োনাইজেশন ভোল্টেজ, একটা হচ্ছে ইগনিশন ভোল্টেজ। তো আয়োনাইজেশন ভোল্টেজ খুবই কম হয়, জেনারেলি 5 ভোল্টের মোটামুটি কাছাকাছি হয়, আর ইগনিশন ভোল্টেজটা জেনারেলি কত, 400 থেকে 600 ভোল্টের কাছাকাছি হয়ে থাকে, ঠিক আছে? এটা সোডিয়াম ভেপার ল্যাম্প। আর এর এফিসিয়েন্সিটা মোটামুটি ভালো এফিসিয়েন্সি হয়, 200 লুমেন পার ওয়াটের কাছাকাছি হয়ে থাকে, ঠিক আছে? খুব ভালো এফিসিয়েন্সি হয় কিন্তু সোডিয়াম পেপার ল্যাম্পের, খারাপ এফিসিয়েন্সি হয় না। তো এই হচ্ছে তোমার সোডিয়াম পেপার ল্যাম্পের সম্বন্ধে তথ্য। নেক্সট দেখো মার্কারি পেপার ল্যাম্প, মার্কারি পেপার ল্যাম্পের মধ্যে এর কালারটা জেনারেলি হয় গ্রিনিশ ব্লু কালার হয়, ঠিক আছে? ব্লু কালার হয়ে থাকে। আর আর একটা জিনিস সোডিয়াম পেপার ল্যাম্পের বলে রাখি, সোডিয়াম পেপার ল্যাম্প জেনারেলি কোন কোন জায়গায় ইউজ করা হয় স্যার, স্ট্রিট লাইটে ইউজ করা হয়, স্ট্রিট লাইটে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে তোমার রেলওয়ে ইয়ার্ডে ইউজ করা হয়, রেলওয়ে ইয়ার্ডে ইউজ করা হয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের পার্কে, বড় বড় যে পার্ক সেই পার্কে তোমার সোডিয়াম পেপার ল্যাম্প ইউজ করা হয়। মার্কারি পেপার ল্যাম্প জেনারেলি কোন কোন জায়গায় ইউজ করা হয়, পোর্টে ইউজ করা হয়, পোর্ট, ঠিক আছে? পোর্টে ইউজ করা হয়, শপিং মলে ইউজ করা হয়, শপিং মলে মার্কারি পেপার ল্যাম্প কোথায় ইউজ করা হয়, শপিং মলে, পোর্টে, এই জায়গায় ইউজ করা হয়। আর গ্রিনেস ব্লু লাইট দেয়। আর নিয়ন ল্যাম্পের সব থেকে খাসিয়াত হচ্ছে যে এটা লো টেম্পারেচারে কাজ করতে পারে, লো টেম্পারেচারে নিয়ন ল্যাম্প ইউজ করা হয়, লো টেম্পারেচারে। আর নিয়ন ল্যাম্প জেনারেলি ইউজ করা হয় অ্যাডভার্টাইজমেন্ট পারপাস অ্যান্ড ইন্ডিকেটিং পারপাস, ইন্ডিকেটিং যে ইন্ডিকেটার হয় না, ইন্ডিকেটার, সেই ইন্ডিকেটারটা জেনারেলি নিয়ন ল্যাম্প ইউজ করা হয়। এ হচ্ছে তোমার মোটামুটি একটা রাপ আইডিয়া, ঠিক আছে? তো কোশ্চেনে বলেছে যে কালার অফ সোডিয়াম পেপার ল্যাম্প কী হবে, কালারটা ইয়েলো কালার, অনেক কিছু বলে দিয়েছি ভাই, তাহলে তোমার নোট ডাউন করতে পারবে, খুব ইম্পর্টেন্ট তথ্য। চলো নেক্সট চলে যাবো, নো লোডে ট্রান্সমিশন লাইনে যে কারেন্টটা দেখা যায় সে কারেন্টটা কী কার জন্য হয়, ক্যাপাসিটেন্সের জন্য, ক্যাপাসিটেন্স, যেটাকে বলা হয় চার্জিং কারেন্ট, কী বলা হয় চার্জিং কারেন্ট। ইন্ডিউসড ইএমএফ ইন ডিসি মোটর ইজ কল্ড, ডিসি মোটর ইন্ডিউসড ইএমএফটা কী বলা হয়, ব্যাক ইএমএফ বলা হয়, ডাক দেওয়া হয়ে গেল। চলো নেক্সট চলে যাবো, কোশ্চেন নাম্বার 21 বলছে কারেন্ট কত হবে, না 1 লক্ষ, 1 লক্ষ ইলেকট্রনের মধ্যে 1 লক্ষ ইলেকট্রন পার সেকেন্ডে যদি ফ্লো হয় তাহলে কারেন্ট কত হবে। তো খুবই সহজ জিনিস, আমরা জানি কিউ সমান n ইনটু e, আবার আমরা জানি কিউ সমান i ইনটু t, তাহলে আই সমান হচ্ছে q/t, হয়েছে? কিউ সমান n ইনটু e, যেখানে n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, তাহলে কত হচ্ছে 1 লাখ, 1 লাখ মানে কি স্কয়ার করো, 10^2 কত, 10^1, 1, 2, 3, 4, 5, 10^6, 10^5, 10^5 হলো ইলেকট্রন, মানে ইলেকট্রন 1.6, 10^-19 কুলম ইলেকট্রনের চার্জ। আর এখানে তাহলে আই কত হবে, আই স্যার q/t, মানে তো 1 সেকেন্ড কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে 1.6 10^10 কত, এটা -14 নাকি /1, তাহলে এটা উত্তর হবে কত, -14, অপশন নম্বর B রাইট অ্যান্সার। চলো নেক্সট চলে যাবো, বলছে গ্যাস মাস্ট বি ডিক্রিজ টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি। দেখো জেনারেলি ট্রান্সমিশন লাইনের এফিসিয়েন্সি কমার জন্য মেন কাজ হচ্ছে, মেন কারণ হচ্ছে কার, রেজিস্ট্যান্সের, কারণ কি, কারণ স্যার ট্রান্সমিশন লাইনের সব থেকে ডোমিনেন্ট
সব থেকে বেশি তোমার রোলটা কার, রেজিস্ট্যান্সের রোলটা হচ্ছে সব থেকে বেশি, সেই কারণে যদি রেজিস্ট্যান্সের মানটা কম হয় তাহলে কী হবে, লসটা কম হবে, কারণ কারণ হচ্ছে আই স্কোয়ার আর, আর কমালে কী হবে লস কম হবে, তাহলে অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। আর লস কমালে কী হবে, ট্রান্সমিশন এফিসিয়েন্সি ভালো হবে। প্রাইমারি রিটার্ন বার করতে বলেছে, তো আমরা জানি যে প্রাইমারি ভোল্টেজ কোশ্চেন 33 দিয়েছে, প্রাইমারি ভোল্টেজ কত 3300, প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ সমান প্রাইমারি টার্নটা কত, কোশ্চেন দেয়নি স্যার, বার করতে বলেছে N1, সেকেন্ডারি টার্নটা কত 90। চলো ক্যালকুলেশন করে দেখানো N1 কত আসছে, আমি করছি না এটা, করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার তো 23 হোমওয়ার্ক, 23 কোশ্চেন নাম্বার 23 হোমওয়ার্ক। নেক্সট চলে যাবো, একটা ফিলামেন্ট ল্যাম্প আছে যার রেটেড কত 120 ভোল্ট আর হচ্ছে 80 ওয়াট। দেখো একটা ফিলামেন্ট ল্যাম্পের রেট যদি 120 ভোল্ট আর 20 ওয়াট হয়ে থাকে, তাহলে ওই ফিলামেন্ট ল্যাম্পের রেজিস্ট্যান্স কত হবে স্যার, আর সমান কত, V² / P, 120 × 120/80, কোনো অসুবিধা আছে না, নেই স্যার। স্যার ওই ফিলামেন্ট ল্যাম্পের মধ্যে কারেন্ট কত ফ্লো হবে স্যার, I সমান কি, I সমান আমরা জানি P/V, স্যার P মানে 80 আর V মানে হচ্ছে 120, স্যার কারেন্ট পেয়ে গেলাম। বলছে কি যে এর সঙ্গে যদি আমরা একটা সিরিজ রেজিস্ট্যান্স অ্যাড করি, ঠিক আছে, সেক্ষেত্রে কতটা, বলছে দ্য ভ্যালু অফ সিরিজ রেজিস্ট্যান্স রিকোয়ার্ড টু অপারেট দিস ল্যাম্প অন 230 ভোল্ট মেনস। আচ্ছা আচ্ছা, বলছে এর সঙ্গে একটা আমি সিরিজ রেজিস্ট্যান্স অ্যাড করতে চাই, ঠিক আছে, সেটা আমি 230 ভোল্ট আমি চালাবো, তো সেটা আমাকে কত সিরিজ রেজিস্ট্যান্স আমাকে অ্যাড করতে হবে। তো সিম্পল লজিক, আমাকে যখন সিরিজ রেজিস্ট্যান্স অ্যাড করবো আমি, তখন নিশ্চয়ই কারেন্টের মানটা সেম থাকবে, ঠিক আছে, কারেন্টের মানটা পাল্টাবে না, তার মানে এই যে আয়ের যে মানটা, মানে মানে যখন তোমার 120 ভোল্ট দিচ্ছিলাম আমি 80 ওয়াটে, তখন যে কারেন্ট ফ্লো হচ্ছিলো সেম কারেন্টই ফ্লো হবে কখন, যখন তোমার আমি ইয়ে করবো, ঠিক আছে, যখন তোমার সিরিজে তোমার কানেকশন করবো, তাহলে আলটিমেট কী হওয়া উচিত স্যার, আমার কোশ্চেনে ভি দিয়েছে, ভি সমান কি, ভি সমান 230, আর আই মানে কি, আই মানে হচ্ছে 80/120, ভি সমান আই ইন্টু আর মানে কি স্যার, কি আর মানে হচ্ছে আগের রেজিস্ট্যান্স, মানে নতুন রেজিস্ট্যান্স যেটা অ্যাড করছি প্লাস পুরনো রেজিস্ট্যান্স, পুরনো রেজিস্ট্যান্স কত 120 স্কোয়ার, এই যে 120 × 120, তাহলে 120 × 120 / কত 80। আচ্ছা হচ্ছে ওটা বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। আরে আবার সিরিজ মানে কি, সিরিজ মানে হচ্ছে আগে যে কারেন্টটা ছিল, এই সিরিজ কারেন্ট, এই কারেন্টটাই তো থাকবে না, কারেন্টটা পাল্টাবে না, কিন্তু ভোল্টেজ বলছে পাল্টিয়ে দিচ্ছে, ভোল্টেজ বলছে 230, তো 230 = I × R মানে কি, আর মনে হচ্ছে স্যার, আর মনে হচ্ছে যে এই ল্যাম্পের রেজিস্ট্যান্স প্লাস যেটা আমি অ্যাড করছি, তো ল্যাম্পের রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, আর অ্যাড করলাম আর, এখান থেকে আর অবশ্যই বার করে নিতে পারবে, বার করে বলবো কত অ্যান্সার আছে, অপশন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24, এই যে কোশ্চেন নাম্বার 24 তোমার হোমওয়ার্ক রইলো, ঠিক আছে, 23 24 23 অ্যান্সার, 24 অ্যান্সার অবশ্যই লিখবে, ভালো কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই ইউজ ফর লাইটনিং সিস্টেম ক্যান প্রোভাইড এ ম্যাক্সিমাম আউটপুট কারেন্ট এত, দেখো ম্যাক্সিমাম আউটপুট কারেন্ট এত, তাহলে ম্যাক্সিমাম আউটপুট কারেন্টের সঙ্গে যদি ভোল্টেজ অনুযায়ী আমরা কি পেয়ে যাবো, আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ পেয়ে যাবো, ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবো, কি পেয়ে যাবো, ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার কত স্যার, 24 × 2 = কত 48 ওয়াট, কেন স্যার, কারণ ম্যাক্সিমাম কারেন্ট দিয়ে আর ভোল্টেজ দিলে মানে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবো না। এবার কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে আমি লাইট লাগাবো, মানে এই যে 48 ওয়াট আছে, 48 ওয়াটটা ইউজ করা হয় না, 48 ওয়াট যে ওরা কোশ্চেনে কী বলছে যে পাওয়ার সাপ্লাই উইদাউট অ্যাক্সিডেন্ট 80% অফ দ্য ম্যাক্সিমাম পাওয়ার, ঠিক আছে, মানে পাওয়ার যে সাপ্লাই, পাওয়ারটা যে সাপ্লাই হবে সেটা ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই হবে না, কত হবে না, ম্যাক্সিমাম পাওয়ারের 80% হবে, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের 80% মানে কি স্যার, 48 × 80/100, 40 × 80/100 কত আসছে আমাদের, 2 2 4 8 2 5 10, মানে হচ্ছে 48 × 4/5 কত 5, এটা হচ্ছে তোমার ওয়াট, আসল ওয়াট, ঠিক আছে। এবারে দেখো প্রত্যেকটা লাইটের ওয়াটেজ কত, 0.5 ওয়াট, আমাকে কতগুলো বাল্ব লাগবে কোশ্চেন জিজ্ঞেস করেছে, তো এটার সঙ্গে কী করবো আমরা, এটার সঙ্গে যদি আমরা 0.5 ভাগ করি তাহলে কী হবে, সেখান থেকে আমরা আলটিমেট নাম্বার অফ বাল্ব পেয়ে যাবো, 78.6 আসবে, তো নিয়ারলি ইকুয়াল টু 76 আমার নেবে, ঠিক আছে, কিছুই না কোশ্চেনের মধ্যে নাম্বার অফ বাল্ব জানতে চেয়েছে, ঠিক আছে, কত কতগুলো বাল্ব লাগবে, তো এটা হচ্ছে ব্যাপার। নেক্সট চলে যাবো, কোশ্চেন নাম্বার 25 ওই হলো এটা, কোশ্চেন 26 চোক ইনপুট ফিল্টার এরকম টাইপের দেখতে হয়, দেখো এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে, এখানে লোড লাগানো থাকে, লোড, ঠিক আছে, তো চোক ইনপুট ফিল্টারের মধ্যে ফার্স্ট এলিমেন্টটা কি হয় এল হয়, সেকেন্ড এলিমেন্টটা কি হয় সি হয়, তাহলে অপশন নাম্বার এ ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 27 বাক রেগুলেটার কি স্যার, বাক রেগুলেটার হচ্ছে যে রেগুলেটারের আউটপুট কারেন্টটা কনস্ট্যান্ট হয় আর কন্টিনিউয়াস হয়, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। যখন আমরা ট্রান্সমিশন লাইন পড়ি, যখন এবিসিডি প্যারামিটার পড়ি, তখন দুটো কন্ডিশন হয়, একটা হচ্ছে সিমেট্রি, একটা হচ্ছে রিসিপ্রোসিটি, ঠিক আছে, সিমেট্রি কন্ডিশন কি, যদি এ ইকুয়াল টু ডি হয় দিস ইজ কল সিমেট্রি, সিমেট্রি, ঠিক আছে, আর রিসিপ্রোসিটি কন্ডিশন কি স্যার, AD - BC = 1 হলে সেটা বলে রিসিপ্রোসিটি, রিসিপ্রোসিটি, প্রোসিটি,
তো কোশ্চেন নাম্বার নিচে কোনটি সত্য? তো এডি মাইনাস বিসি ইকুয়াল টু ওয়ান, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো কোশ্চেন নাম্বার 29। 29 কি বলেছে? ফ্রিকোয়েন্সি কত হবে কার? রটার ফ্রিকোয়েন্সি। আমরা জানি যে রটার ফ্রিকোয়েন্সি সমান এস ইন্টু সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এস এস কোশ্চেন দিয়েছে, এস দিয়েছে কোশ্চেনে, হ্যাঁ এস দিয়েছে, 0.05, 0.05 সাপ্লাই ফ্রিকোয়েন্সি দিয়েছে 50 হার্টজ। দেখো কোশ্চেনটা বড় কোশ্চেন কিন্তু কিছুই নাই কোশ্চেনটার মধ্যে, ওই জন্য কোশ্চেনটাকে ভয় কে যেও না। নিউমেরিক্যাল এলে তোমরা কী করবে? দেখবো যে কী বার করতে বলেছে, ব্যাস আর কিছু তোমরা দেখতে হবে না, তো চলে আসবে ঠিক আছে। তাহলে 5×5=25, 2.5 হার্টজ, অপশন নাম্বার এই রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো, দুটো ইকুয়াল রেজিস্টার আছে, যদি আমরা সিরিজে কানেক্ট করি একবার আর প্যারালালে কানেক্ট করি একবার, তো পাওয়ার প্যারালালে যে পাওয়ারটা হবে সেটা সিরিজের কত গুণ হবে, ঠিক আছে? এটা এটাই হচ্ছে কোয়েশ্চেন। তো দেখো আমরা যখন প্যারালালে করলে কী হবে, স্যার প্যারালালে করলে পাওয়ারটা এটা আসবে, পি পি লিখে দিচ্ছি, প্যারালালে করলে কী হবে পাওয়ারটা, না ভি স্কোয়ার বাই আর এর মানটা কী হবে, আর এর মানটা R/2 হয়ে যাবে, মানে হচ্ছে এইটা হয়ে যাবে ঠিক আছে, প্যারালালে এসে। সিরিজের ক্ষেত্রে কী হবে, স্যার সিরিজের ক্ষেত্রে এটা হবে V²/2R হয়ে যাবে, কারণ দুটো একই রেজিস্ট্যান্স না। তা দেখতে পাচ্ছি পরিষ্কার আমরা যে প্যারালালের যে রেজিস্ট্যান্সটা, সরি সিরিজের যে রেজিস্ট্যান্সটা তার চার গুণ, এটা যদি চার দিয়ে গুণ করি তাহলে কি আসছে, প্যারালাল রেজিস্ট্যান্স আসছে ঠিক আছে। তার মানে ফোর দ্যাট অফ সিরিজ কানেকশন, মানে কি মানে হচ্ছে স্যার প্যারালালে যে পাওয়ারটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সিরিজের চার গুণ। দেখো সিরিজের চার গুণ করলে দেখো এটা আসছে ঠিক আছে। তাহলে অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। 4 টাইমস 30 কোশ্চেন কমপ্লিট করলাম আমরা, 31। দ্য স্পিড অফ এ ডিসি মোটর ইনক্রিজেস উইথ দ্য লোড, লোডটার তো স্পিডটা বেড়ে যায় লোড ড্রপ বাড়ার সঙ্গে সঙ্গে, কোন মোটরের ক্ষেত্রে? না ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড জেনারেটর মোটরের ক্ষেত্রে, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। নেক্সট, পেলটন হুইল বিলংস টু, আমি আগেও বলেছি এটা ঠিক আছে, এটা এই এইটা নিয়ে ডাউট হয় না একদম, PFK ঠিক আছে, হ্যাঁ মনে রাখো PFK ঠিক আছে। প্রথমটা হচ্ছে ইম্পালস, তারপর রিয়াকশান, তারপর রিয়াকশান হলো, তারপর স্যার প্রথমটা কী হবে, প্রথমটা হচ্ছে যদি বলি হেডের ক্ষেত্রে, হেড হেড হলে কী হবে স্যার, হাই মিডিয়াম লো, স্যার ডিসচার্জ বললে কী হবে, স্যার ডিসচার্জ, ডিসচার্জ বললে উল্টো হয়ে যাবে, লো মিডিয়াম হাই হলো। নেক্সট স্যার, নেক্সট যদি হয় স্যার আমাদের ফ্লোটা, ফ্লো কী হবে, ফ্লো হচ্ছে স্যার প্রথমে ট্যানজেন্সিয়াল, তারপরে রেডিয়াল, তারপরে অ্যাক্সিয়াল, 4টে পয়েন্ট অবশ্যই মনে রাখো ঠিক আছে। তাহলে পেলটন কী হবে স্যার, পেলটনের কোশ্চেনে কী যাচ্ছে ওরা, কী ধরনের কী ধরনের এটা ইম্পালস টারবাইন, পেলটন হচ্ছে ইম্পালস টারবাইন, আর হচ্ছে কি, আর হচ্ছে তোমার ট্যানজেন্সিয়াল ঠিক আছে। তাহলে ইম্পালস আর ট্যানজেন্সিয়াল, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার ঠিক আছে। নেক্সট চলে যাবো, স্টার কানেকশন সিস্টেম আছে, ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের ডিফারেন্স কত হবে, খুব সিম্পল লজিক, RYB আর দিস ইজ ওয়াই আর দিস ইজ বি। আমরা যদি এটাকে বাড়ি তাহলে কি বাড়ালে কী হবে স্যার, এটা বাড়ালে এটা এখানে হয়ে যাচ্ছে -VY, এটা VR আর কি, VR VY আর VB, -VY। আর দেখো এই পুরোটা এইটা এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা মানে 120 ডিগ্রি অবভিয়াসলি স্যার, তাই যদি 120 ডিগ্রি হয় এখান থেকে দেখো লাইন ভোল্টেজ কী হবে স্যার, লাইন ভোল্টেজ হচ্ছে এইটা, এটা লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ কত হচ্ছে VRY হয়েছে। তাহলে এইটা 120 হলে এই পুরোটা কত, এই পুরোটা হচ্ছে আমার স্যার 180, এই পুরোটা 180, পুরোটা যদি 180 হয় এখান থেকে আমি এইটা এই এইটুকু কী হবে, এইটুকু স্যার অনলি 60, আর এটা হচ্ছে লাইন ভোল্টেজ, এটা হচ্ছে ফেজ ভোল্টেজ, এর মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, এইটুকু হচ্ছে মাঝখানে অ্যাঙ্গেল, এর অ্যাঙ্গেল কত হবে 30 ডিগ্রি, পুরোটা সিস্টেমকে বেড়ে 30 ডিগ্রি, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 34, সরি 34। দ্য পাওয়ার সেমি কন্ডাক্টর ডিভাইস ইউজড ইন থ্রি ফেজ ফুললি কন্ট্রোল রেক্টিফায়ার, থ্রি ফেজ ফুললি কন্ট্রোল রেক্টিফায়ার, রেক্টিফায়ারের জন্য আমরা কী ইউজ করি, থাইরিস্টর ইউজ করি ঠিক আছে। ডি, রেট অফ ডুইং ওয়ার্ক, সবাই জানে বাচ্চা বাচ্চা জানতে হয়, রেট অফ ডুইং ওয়ার্ক মানে হচ্ছে পাওয়ার ঠিক আছে, পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে W/T, পি সমান W/T মানে হচ্ছে জুল পার সেকেন্ড, যেটাকে আমরা ওয়াট বলে থাকি কারেন্টের ক্ষেত্রে। দ্য রেশিও অফ ড্রেন কারেন্ট টু গেট ভোল্টেজ, দেখো স্যার আমি মসফেট সম্বন্ধে আইডিয়া কেউ জানি না, এটা কীভাবে বলবো, পাতি জিনিস ভাই, কারেন্ট আর ভোল্টেজের রেশিওটা কী বলে, তুমি ধরো গেট ফেট সব ভুলে যাও, ড্রেন গেট সব ভুলে যাও, কারেন্ট আর ভোল্টেজের রেশিওটা কী বলে, কন্ডাক্টেন্স, সিম্পল লজিক, বি অপশন নাম্বার বি, ট্রান্স কন্ডাক্টেন্স বলে ঠিক আছে, এটাকে ট্রান্স কন্ডাক্টেন্স বলা হয়, I/Vটাকে তো কন্ডাক্টেন্সই বলে না, V/Iটাকে যদি রেজিস্ট্যান্স বলা হয় এটা কন্ডাক্টেন্সই হবে, কন্ডাক্টেন্স হচ্ছে উল্টো কার রেজিস্ট্যান্সের উল্টো, নিজের কোনটা সত্য বলো। ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের ব্যাপারে দেখো, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের ব্যাপারে অবশ্যই ফার্স্ট হচ্ছে স্যার ফিডব্যাক ইউজ করা, হ্যাঁ ফিডব্যাক ইউজ করে কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে স্যার মেনটেন দ্য ডিজায়ার আউটপুট বাই কম্পেয়ারিং ইট উইথ দ্য অ্যাকচুয়াল ইনপুট, অবশ্যই ইনপুটটাকে
কম্পেয়ার করে আমরা কম্পেয়ারিং করে আমরা ডিজায়ার আউটপুট পাই কার সাহায্যে, না ফিডব্যাকের সাহায্যে। অপশন নাম্বার 1 এন্ড 2 রাইট, সিটা রাইট নয় এই কারণের জন্য, কারণ এরর ডিটেক্টর আউটপুট ইজ অলওয়েজ মোর পজিটিভ। মোর পজিটিভ সবসময় হয় না, সবসময় হয় না, ঠিক আছে, সবসময় হয় না, সে কারণের জন্য 1 এন্ড 2 ইজ রাইট ফর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। অপশন নাম্বার সি, নেক্সট চলে যাবো। ল্যামিনেশন অফ থিকনেস অফ রটর শুড বি মিনিমাইজড বাই, তো কিছুই না, 0.4 to 0.5। দেখো একটা জিনিস হয়, একটা হচ্ছে ল্যামিনেশনের থিকনেস 0.4 থেকে 0.5, আর একটা হয় যখন আমরা আন্ডারগ্রাউন্ড কেবল পড়ি, যখন আমরা মেটালিক শিট পড়ি না, মেটালিক শিট, সেই মেটালিক শিটের যে তোমার থিকনেসটা সেটা তোমার 3 থেকে 4 মিলিমিটার হয়ে থাকে, এটা মনে রাখবে। হ্যাঁ, এটা হচ্ছে মেটালিক শিট, মেটালিক যে শিট, যেটি শিট এসসি শিট, মেটালিক শিট যেটা ইউজ করি, তার তোমার কী হয়, তার তোমার থিকনেসটা 3 থেকে 4 কাছাকাছি হয়ে থাকে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইনক্রিজ করার কাজ কী স্যার? স্যার, ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য আমাদেরকে কী করা উচিত? ফার্স্ট কথা যে এফিসিয়েন্সি ইনক্রিজ কখন হবে, যখন লসটা কমবে, মানে হচ্ছে লস মানে স্যার I² into R কমে যাবে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য আমার, ঠিক আছে। এবার দেখো আমরা আই মানে কী বলতে পারি স্যার, পি সমান কী, পি সমান ভিআই কস পাই, আমি সিম্পল যাচ্ছি, একদম সিম্পল কসে লাইন ফাইন যাচ্ছি, লাইন ফেজে যাচ্ছি না, আমি সিম্পল যাচ্ছি একদম, পি সমান ভিআই কস পাই। এখান থেকে আই সমান বলতে পারি যে পি ডিভাইডেড বাই ভিআই কস পাই, বলতে পারি স্যার, কোনো অসুবিধা নেই। এবারে I² R, I² R মানে কি, মানে হচ্ছে P² / V² I² cos² ফাই ইন্টু আর হয়েছে, এটা হচ্ছে তোমার লসটা, এটা হচ্ছে লস। এবার আমার লস যদি কমে কমাতে চাইলে কী করতে হবে, আমাকে আমাকে ভোল্টেজ বাড়াতে হবে আর ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। ভোল্টেজ যদি ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে কী হবে, লস কমবে, আর লস কমলে কী হবে, এফিসিয়েন্সি বাড়বে। তাহলে কী হওয়া উচিত, তোমার ভোল্টেজ অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর শুড বি ইনক্রিজ, ভোল্টেজ অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর শুড বি ইনক্রিজ, হোয়েন দ্য ভোল্টেজ অ্যান্ড দ্য পাওয়ার ফ্যাক্টর ইনক্রিজ। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 40, কমিউটেশন। দেখো হোয়াট ইজ কমিউটেশন স্যার, যখন আমরা এসসিআর বা থাইরিস্টারকে যখন আমরা অফ করি, সেই অফের প্রসিজারটাকে বলা হয় কমিউটেশন, ঠিক আছে। ফর টার্ন অন, টার্ন অফ, সরি টার্ন অফের যে প্রসিজার কারণা থাইরিস্টারের, সেটাকে বলা হয় কি, কমিউটেশন। কমিউটেশন জেনারেলি দু ধরনের হয়, একটা হচ্ছে ন্যাচারাল কমিউটেশন, একটা হচ্ছে ফোর্স কমিউটেশন। কী রকম হচ্ছে, একটা ন্যাচারাল কমিউটেশন, একটা হচ্ছে ফোর্স কমিউটেশন। ফোর্স কমিউটেশন জেনারেলি দু ধরনের হয়, একটা হচ্ছে এ বি সি আর ডি, যেখানে একে কী বলা হয়, একে বলা হয় লোড কমিউটেশন, বিকে বলা হয় কি, বিকে বলা হয় কারেন্ট কমিউটেশন, সিকে বলা হয় কি কমপ্লিমেন্টারি কমিউটেশন, ডিকে বলা হয় কি ভোল্টেজ কমিউটেশন, ঠিক আছে। ভোল্টেজ কমিউটেশন আপনার নাম কি, ইম্পালস কমিউটেশন হলো। তাহলে তোমরা বুঝতে পারছো ওখানে কোশ্চেন এ মানে তোমার ক্লাস এ কী হওয়া উচিত, লোড কমিউটেশন। কোশ্চেন বলছে লাইন কমিউটেশন কোনটা, তাহলে এ তো হবে না স্যার। বি নাকি, বি হচ্ছে তোমার কারেন্ট কমিউটেশন, হবে না স্যার। সি হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি কমিউটেশন, হবে না স্যার। তাহলে এ অপশন নাম্বার ডি রাইট স্যার, তুমি কেটে কেটে উত্তর দিতে পারো, অপশন নাম্বার ডি। নেক্সট চলে যাবো। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হবে ইমপ্রিগনেটেড পেপার এন্ড ইনসুলেশন কত হবে, 3.5, মুখস্থ কত ডাটা, কিছু করার নেই, ঠিক আছে। এক্সাম এসছে। স্ট্যান্ড স্টিল কন্ডিশনে স্লিপ কত হবে, আমরা জানি যে এনআর সমান, মানে যেমন তোমার যেটা স্পিড হয় কি, যেটা তোমার রোটার স্পিড আর কি, 1 - S × NS। তো স্ট্যান্ড স্টিল মানে কি স্যার, এনআর জিরো, তো এনআর জিরো করলে 1 - S = 0, তাহলে S = 1, তাহলে স্লিপ কত হবে, 1। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। দেখো জেনারেলি কী হয় স্যার, জেনারেলি হয় ডেভেলপ যে পাওয়ারটা হয় PMD, ডেভেলপ পাওয়ারের সঙ্গে মেকানিক্যাল লস, মেকানিক্যাল লস যোগ করলে আমরা কী পাই, না আউটপুট পাই, আউটপুট পাওয়ার পাই, আউটপুট পাওয়ার, আউটপুট পাওয়ার। এবারে কোশ্চেনের মধ্যে মেকানিক্যাল লস না দেওয়া থাকলে আমরা ধরে নিই যে PMD মানেই আউটপুট পাওয়ার, ঠিক আছে। কোশ্চেন যদি মেকানিক্যাল লস দেওয়া না থাকে তখন আমরা PMDটাকে মেকানিক্যাল পাওয়ার ধরে নিই, মানে হচ্ছে ডেভেলপ পাওয়ার ইকুয়াল টু আমরা আউটপুট পাওয়ার ধরে নিই, আউটপুট পাওয়ার, এটা গুলিয়ে ফেলুন একদম, হলো। এটা হচ্ছে ইন্ডাকশন মোটরের ব্যাপার। তো ইন্ডাকশন মোটর একটা দুটো ফর্মুলা আছে, ফর্মুলা কী স্যার, একটা হচ্ছে PMD = 1 - S × PG, একটা হচ্ছে নাম্বার 1 ফর্মুলা। নাম্বার 2 ফর্মুলা PRC = S × PG, এই দুটো ফর্মুলা আমরা ভেরি ইম্পর্টেন্ট, আমরা মনে রেখো, ঠিক আছে। এখান থেকে তোমাদের এই কোশ্চেনটা করতে হবে। এখানে পিআরসি মানে কি, পিআরসি মানে রোটর কপার লস, পিআরসি মানে কি রোটর কপার লস, যেটা বার করতে বলেছে কোশ্চেনের মধ্যে, রোটর কপার লস হলো স্যার। পিজি মানে, পিজি মানে হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার, বা যেটা যেটাকে ইনপুট পাওয়ারও বলতে পারো তোমরা, এয়ার গ্যাপ পাওয়ার বা ইনপুট পাওয়ার। আর PMD হচ্ছে ডেভেলপ পাওয়ার, লস দেওয়া না থাকলে ডেভেলপ পাওয়ার আর আউটপুট পাওয়ার একই জিনিস হয়, কোনো অসুবিধা হয় না। তো কোশ্চেনের মধ্যে দেখো আউটপুট পাওয়ার দিয়েছে কোশ্চেন কত, 30 kW, তাহলে PMD জায়গায় কী লিখবো, PMD জায়গায় আমরা 30 3টে 0 লিখে দেবো, ওয়াটে কনভার্ট করে নেবো, আচ্ছা হলো স্যার। এসের মানটা স্যার কোশ্চেনে দিয়েছে, এসের মানটা কত, 1 - 4% মানে 4/100 × PG, এখান থেকে পিজি বার করে নিতে পারবে তোমার, মানে পারবে স্যার, পারবো পিজি বার করতে পারবো। পিজি বার করার পরে পিজি মানটা এখানে পুট করে দেবে, আর এসের মানটা কোশ্চেনে দেওয়া আছে, পিআরসি পেয়ে যাবে। এটা করবো না, তোমাদের হোমওয়ার্ক। অপশন নাম্বার এটা 43 কোশ্চেন হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক 3টে কোশ্চেন হোমওয়ার্ক রইলো, 3 কোশ্চেন হোমওয়ার্ক ইম্পর্টেন্ট, অবশ্যই করো নিও বাড়িতে, না না হলে আমাকে জানিও। নেক্সট
তিনটে কোশ্চেন, আর নিচে তোমার কমেন্টে অ্যান্সারগুলো কীভাবে লিখবে, যে কোশ্চেন নাম্বার এত, 43-এর এইটা অ্যান্সার, কোশ্চেন নাম্বার 22-এর তা বলেছিলাম বোধ হয়, 22-এরটা তোমার এত অ্যান্সার, এভাবে তোমার বলে নিও, ঠিক আছে? কমেন্টে লিখো, লিখবে আর কি। তো দ্য ফ্লাক্স ইন এ কোর অফ ট্রান্সফরমার ডিপেন্ডস অ্যাপন, তো ভাই পাতি কোশ্চেন তো না, ই সমান 4.44 এফ ফাই NPH, ঠিক আছে? তো কোশ্চেনে বলেছে ফ্লাক্সটা কার উপর ডিপেন্ড, ফ্লাক্স স্যার ফ্লাক্সটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, ইয়ের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? কারণ কি আমরা যেটা লিখতে পারি যে ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু ভি বাই এফ, ই বাই এফ বলতে পারি না, পারি না বলতে পারি, তার মানে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে আর তোমার ভোল্টেজের উপর ডিপেন্ড করে। সেটা কী ধরনের ভোল্টেজ? আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজের উপর নয়, আউটপুট ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, ইনপুট ভোল্টেজ নয় ভাই, হ্যাঁ ইনপুট যেটা তোমার যেটা দেওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করে না। নেক্সট চলে যাবো, হ্যাঁ দুটো প্লেট দেওয়া আছে, দেখো এটা এ এটা বি, দুটো প্লেটে এখানে পজিটিভ এখানে নেগেটিভ দেওয়া আছে। বলছে যে অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং পয়েন্ট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রংগেস্ট, এ বি সি ডি পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট আমার সবদিকে কোন পয়েন্টটাতে তোমার সবদিকে স্ট্রংগেস্ট ইলেকট্রিক ফিল্ড হবে। দেখো এটা পরীক্ষা দেখতে পাচ্ছি আমরা যে দিস ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক ফিল্ড, তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হলে কী হয়, সমস্ত জায়গাতে সেম ইলেকট্রিক ফিল্ড থাকে, কোনো জায়গায় স্ট্রং কোনো জায়গায় কম থাকবে না, সব জায়গাতে সমান সমান থাকবে। তাহলে উত্তর কী হওয়া উচিত স্যার, ইউনিফর্মলি, তার মানে দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ দ্য সেম অফ দ্য অল পয়েন্ট, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো, নিচের কোনটা হচ্ছে অ্যান্টি ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তো ফেরাস অক্সাইড বলো বা ম্যাঙ্গানিজ অক্সাইড বলো বা ক্রোমিয়াম অক্সাইড বলো, তিনটে কি অ্যান্টি ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। 46 হলো আমাদের, নেক্সট 47 চলে যাবো আমরা। দেখো একটা ফর্মুলা তোমরা জেনে রাখো, যে কয়েল স্প্যানের ফর্মুলা কি, একটা ফর্মুলা হয় কয়েল স্প্যান ইকুয়াল টু, আমরা যদি থার্ড হারমোনিকে তোমার যে হারমোনিকটা আমরা এলিমিনেট করতে চাই সে হারমোনিক -1/n, মানে n-1 × n ডিভাইডেড বাই ফুল পিচ স্প্যান, দিস ইজ দ্য ফর্মুলা, ঠিক আছে? তো কয়েল স্প্যান ইকুয়াল টু কত হবে স্যার, কয়েল স্প্যান হচ্ছে তোমার n-1/n ফুল পিচ স্প্যান, তো n টা হচ্ছে তোমার যে মানে তোমার হারমোনিকের তোমার কততম হারমোনিক আর কি, ঠিক আছে? কততম হারমোনিককে আমি এলিমিনেট করতে চাইছি সেই তম হারমোনিকটা, তাহলে এখানে এখানে কি এখানে তোমার থার্ড হারমোনিককে আমরা এলিমিনেট করতে চাইছি, তাহলে এনের জায়গায় 3 হয়ে যাবে, 3 হলে কি হবে, 3-1/3 × ফুল পিচ স্প্যান কত, 18, তাহলে কত হবে 2/3 × 18, 3 × 6 = 18, 6 × 2 = 12, তার মানে 12 স্লট, অপশন নাম্বার ডি সি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে? n-1/n ফুল পিচ স্প্যান। চলো নেক্সট চলে যাবো, লাইট ট্রিগারিং মেনলি ইউজড, তো লাইট ট্রিগারিং কোন জায়গায় স্যার ইউজ করা হয়, দেখো লাইট ট্রিগারিং আর গেট ট্রিগারিং, ঠিক আছে? ট্রিগারিং মনে হচ্ছে, ট্রিগারিং মানে স্যার কি, ট্রিগারিং মানে হচ্ছে থাইরিস্টরকে অন করার প্রসিডিওর, ঠিক আছে? টু টার্ন অন, টার্ন অনের জন্য ট্রিগারিং করা হয় আর টার্ন অফের জন্য কমিউটেশন করা হয়, ঠিক আছে? মনে রাখবে এসসিআরকে বা থাইরিস্টরকে টার্ন অন করার জন্য কী করা হয়, ট্রিগারিং করা হয়, ট্রিগারিংয়ের প্রসিডিওর, ট্রিগারিং বিভিন্ন ধরনের প্রসিডিওর আছে, যেমন ধরো গেট ট্রিগারিং হয়, ঠিক আছে, লাইট ট্রিগারিং হয়, তো এই ধরনের ট্রিগারিং হতে পারে। আর হচ্ছে কমিউটেশন মানে স্যার কি, অফ করার জন্য দুটো প্রসিডিওর আছে, তোমার মানে একটা হচ্ছে তোমার ন্যাচারাল কমিউটেশন, একটা তোমার ফোর্সড কমিউটেশন, ঠিক আছে? তো জেনারেলি ফোর্স কমিউটেশন যেমন ধরো চপার বলো বা তোমার স্টেপ ডাউন সাইক্লো কনভার্টার বলো, এই ধরনের জিনিসগুলোতে কি সব তোমার ফোর্স কমিউটেশন ইউজ করা হয়, ঠিক আছে? আর লাইট ট্রিগারিং ইউজ করা জেনারেলি কোথায় না, এইচভিডিসি মানে স্যার কি, হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন, ঠিক আছে? এইচভিডিসি তো হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট, কোশ্চেন নাম্বার সি রাইট স্যার, এইচভিডিসি হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে? আর লাইট ট্রিগারিং ছাড়াও তোমার গেট ট্রিগারিংও ইউজ করা হয়, ঠিক আছে? এইচভিডিসিতে গেট ট্রিগারিংও ইউজ করা হয়, মনে রাখে। দেখো ইন এ ডবল কেজ 3 ফেজ ইন্ডাকশন মোটর, এই ধরনের কোশ্চেনটা তো অনেকবার রিপিট হয়েছে কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো কী হয় না, আউটার মনে রাখবে, আউটার আর ইনার আউটারে কী হয় স্যার, হাই রেজিস্ট্যান্স আর লো রিয়াকট্যান্স, ঠিক আছে? আর ইনারে কী হয়, হাই রিয়াকট্যান্স আর লো রেজিস্ট্যান্স, তো ইনারে কী হবে, লো রেজিস্ট্যান্স হবে, তো কোশ্চেন অপশন নাম্বার ডি হবে, তা ইনার ইজ লো রেজিস্ট্যান্স, তো অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার, ঠিক আছে? আউটারে কী বললাম, হাই রেজিস্ট্যান্স লো রিয়াকট্যান্স, ইনারে কী বললাম, হাই রিয়াকট্যান্স লো রেজিস্ট্যান্স, ঠিক আছে? চলো নেক্সট চলে যাবো, কোশ্চেন নাম্বার 50, দুটো আইডেন্টিক্যাল কাপেল ইন্ডাক্টর আছে আর কানেক্টেড ইন সিরিজে কানেক্ট করা আছে,
তো ওরা বলছে পসিবল সিরিজ কানেকশনের ব্যাপারে দু মানে দ্য মেজার্ড ইন্ডাক্টেন্স ফর পসিবল টু সিরিজ কানেকশন ইজ 380 আর 240 মিউচুয়াল ইন্ডাকশন কথা হবে। দেখো সিরিজ কানেকশনের দুটো পসিবল হতে পারে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্যার L1 + L2 + 2M হতে পারে স্যার, এটা হচ্ছে তোমার সিরিজ অ্যাডিশন, আর L1 + L2 - 2M হতে পারে, দিস কল সিরিজ তোমার সাবস্ট্রাকশন, একটা অ্যাডিশন একটা সাবস্ট্রাকশন হতে পারে। এবারে কোশ্চেনে বলে দিয়েছে কি, কোশ্চেনে বলেছে দুটো আইডেন্টিক্যাল কাপেল, আইডেন্টিক্যাল মানে স্যার L1 L2 দুটো সমান, তাহলে এখানে কি হতে পারে স্যার L1 মানে 2L1 2L + 2M, ঠিক আছে আমি ধরো ধরলাম ধরো L1টা এল আর L2টা এল, তাহলে কি হবে 2L + 2M সমান হচ্ছে কত 380 স্যার, আপনি 300 আপনি 240 নিলেন না কেন, কারণ হচ্ছে আমরা প্লাসের ক্ষেত্রে বেশিটাই নেবো না, 2L + L + M + 2M মানে তোমার সিরিজ, তোমার সিরিজ যখন আমরা অ্যাডিশন করবো সেক্ষেত্রে আমরা বেশি মানটা নেবো, আর সাবস্ট্রাকশন ক্ষেত্রে কম মানটা নেবো, তাহলে 2L - 2M কত হওয়া উচিত 240। এখান থেকে তুমি যখন অপূর্ণয়ন করলে কী হবে, আমাকে তো এম বার করতে বলেছে কোশ্চেনের মধ্যে, অপূর্ণয়ন করলে কী হবে LL কেটে যাবে, এটা এটা পড়ে থাকবে 4M, 4M সমান কত, এটা বিয়োগ করলে 0 4 140, M সমান 70 আসছে নাকি, 70 কেন হবে, 140/4 2 × 4 = 270 মানে 35 অপশন নাম্বার এ রাইট অ্যান্সার, ঠিক আছে চলো অনেক চলে যাবো। কোশ্চেন নাম্বার 51, মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য কোন ব্রিজটা ইউজ করা হয়, মিউচুয়াল ইন্ডাকটেন্স ক্যাম্বেল ব্রিজ, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। উইন কোথায় ইউজ করা হয় স্যার, উইন ইউজ করা হয় আমার ফ্রিকোয়েন্সির জন্য, শেয়ারিং স্যার ক্যাপাসিটেন্সের জন্য, ডিসকোডিক ক্যাপাসিটেন্সের জন্য, ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্স। নেক্সট, ডিসি সিরিজ মোটরের টর্ক ডেভেলপ হয়, জেনারেলি টর্কের মানটা কী হয়, টর্ক ইজ ভেরিয়েসেস ফাই আই এ, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, কিন্তু সিরিজের ক্ষেত্রে কী হয় ফাই ভেরিয়েসেস আই এ হয়, মানে ফাইয়ের মানটা আবার আয়ের উপর ডিপেন্ড করে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ফাইয়ের জায়গায় মান, ফাইয়ের জায়গায় যদি আমরা আই এ পুট করি তাহলে কী হবে, আই এ ইন্টু আই মানে আই এ স্কোয়ার হয়ে যাবে, তার মানে হচ্ছে স্যার টর্ক ইজ প্রপোর্শনাল টু আই এ স্কোয়ার, তাহলে এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর্মেচার কারেন্ট, না ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য আর্মেচার কারেন্ট, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে। আর প্যারালালের ক্ষেত্রে কী হয়, প্যারালালের ক্ষেত্রে অনলি টি ভেরিয়েসেস ফাই আই এ, কেন স্যার, কারণ হচ্ছে প্যারালালের ক্ষেত্রে ফাইটা কনস্ট্যান্ট থাকে, মানে ফ্লাক্সটা কী থাকে, ফ্লাক্সটা তোমার কনস্ট্যান্ট থাকে, সেই কারণের জন্য শুধুমাত্র টর্ক ভেরিয়েসেস আই এ হয়, কার ক্ষেত্রে শান্টের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কী হবে সেটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে চলো নেক্সট চলে যাবো। একটা কারেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট ক্যান বি ইউজড মেজারিং ভোল্টেজ, দেখো এটা খুব ভালো কোশ্চেন, একটা কারেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে অ্যামিটারকে ভোল্টমিটার করা যায় কি, হ্যাঁ করা যায়, কীভাবে করা যায় না, একটা হাই রেজিস্ট্যান্সকে যদি আমরা সিরিজে অ্যাড করে দিই, ঠিক আছে, তাহলে তোমার কী হবে সেটা তোমার ভোল্টমিটার হিসেবে কাজ হবে। নেক্সট ভালো কোশ্চেন একটা, নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে এই চার্জটার জন্য, এই চার্জটা, এই চার্জের জন্য এ পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, তাহলে বি পয়েন্টে কত হবে, দেখো আমি যদি ধরি যে এই স্যার ডিস্টেন্সটা হচ্ছে 1, তাহলে এই ডিস্টেন্সটা 1 হলে কী হবে, নিশ্চয়ই এই বি থেকে এ ডিস্টেন্স কত হবে, নিশ্চয়ই আমার 3 হওয়া উচিত, হওয়া উচিত না হওয়া উচিত না বলো, অবশ্যই 3 হওয়া উচিত, এটা একটা ঘর দুটো ঘর তিনটা ঘর, তার মানে 3 হওয়া উচিত, 3 হওয়া উচিত। আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ, ঠিক আছে, লেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে থাকে, তার মানে লেন্থ যত বাড়বে তত ইলেকট্রিক ফিল্ড কমবে, তো লেন্থ 3 গুণ বেড়েছে তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হবে, 3 ভাগ হয়ে যাবে, মানে 1/3 হয়ে যাবে, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 55 চলে যাবো আমরা, 55, স্মল ডিস্টেন্স মেজার করার জন্য কি ইউজ করি আমরা, কেলভিন ডাবল ব্রিজ ইউজ করি, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। স্যাটিং ব্রিজ মাত্র বললাম, স্যাটিং ব্রিজ ক্যাপাসিটার, অ্যান্ডারসন ব্রিজ কি ইউজ করে, অ্যান্ডারসন ব্রিজ তোমার লো ইন্ডাকটেন্স, লো ইন্ডাকটেন্স, হুইস্টন ব্রিজ মিডিয়াম রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স, ঠিক আছে চলো নেক্সট চলে যাবো। নিচের কোনটা সত্য রিগার্ডিং লসেস, দেখো আয়রন লস ডিপেন্ড আপন অন ফ্লাক্স, অবশ্যই আয়রন লসটা ফ্লাক্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে ডিপেন্ড করে, আর ভোল্টেজের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে না, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর কপার লস ভ্যারিজ অফ দ্য স্কোয়ার অফ দ্য কারেন্ট, হ্যাঁ কপার লস মানে তো আয় স্কোয়ার ইন্টু আর, তার মানে 1 আর 3টা সত্য, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। ভোল্টেজের উপর ডিপেন্ড করে না আয়রন লস, আয়রন লস, আয়রন লসটা কি, আয়রন লসটা তোমার কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, এটা তোমার স্পিডের উপর ডিপেন্ড করে, ফ্লাক্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, আর হচ্ছে তোমার কারোর উপর ডিপেন্ড করে, একটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, ঠিক আছে এই হচ্ছে ব্যাপার। নেক্সট, আইসোলেটার কোন কৃষক কোন কোন ইয়েতে অপারেশন করা, অপারেট করা হয়, নোলোড অপারেশন করা, নোলোড আইসোলেটার নোলোড অপারেশন করা হয়, অপশন নাম্বার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। আইসোলেটার হচ্ছে একটা ম্যানুয়ালি সুইচ, ম্যানুয়াল সুইচ, ঠিক আছে, ম্যানুয়াল সুইচ উইথ লার্জ
কন্ট্যাক্ট গ্যাপ, কন্ট্যাক্ট গ্যাপ, ঠিক আছে চলো নেক্সট চলে যাবো। ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস জেনারেলি কী ধরনের হয়ে থাকে? না প্রাইমারিলি ভোল্টমিটার হয়ে থাকে, ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার। এখানে কী ধরনের ড্যাম্পিং ইউজ করা হয়? ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং, ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করা হয়, ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করা হয়। চলো 59 চলে যাবো আমরা, তারপর আমরা লাস্ট কোশ্চেনে চলে যাবো। দেখো স্টেপ অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে কি? স্টেপ অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে স্যার 360 ডিগ্রি বাই রটোট্রিট, মানে হচ্ছে রটোট্রি মানে ধরুন হচ্ছে 8টি, আর হচ্ছে তোমার কি বলেছে কোশ্চেনটাই রটোট্রিট ইন্টু কি ফোর ফেজ স্টেপার মোটর হচ্ছে টোটাল টি এত অন 8 পোল। আচ্ছা 8 পোলে এত, তাহলে রটোট্রি ইন্টু স্ট্যাটোট্রি কত হবে? 40 ইন্টু 8, ঠিক আছে 8টা পোলে কথা মোট কত যায় ধরো, তো এখান থেকে 8টি কত হবে? 8টি হচ্ছে স্যার 40 ইন্টু 8 ইন্টু 1.8 বাই 360, নাকি? না ভুল বললাম, ভুল বললাম, ভুল বলেছি, ক্ষমা করে দাও, ভুল হয়েছে। 8টি কত হবে? 8টি হচ্ছে স্যার 8টি হবে 360 ডিভাইডেড বাই 40 ইন্টু 8 ইন্টু 1.8, তাহলে উপরে 10 উঠে দাও, 8 2 36 245। এটা কত ভুল হচ্ছে কোশ্চেনটাতে, আমরা রোটর টিথ চাই তো, রোটর টিথ কথা হবে ফর্মুলাটা ওইটাতে হয়। স্টেপ অ্যাঙ্গেল সমান 40 টিথ অন দ্য পোল অফ 8। আচ্ছা এটা 8 টোটালটা দিয়ে দিয়েছে না 40, তাহলে এক্ষেত্রে 1.8 সমান 360 ইন্টু 40 ইন্টু x, 4 9 36 হচ্ছে 10, 9 2 18, না 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 কথাটা ভুল হচ্ছে, কোশ্চেনের কথাটা ভুল হচ্ছে বুঝলে, নাম্বার রটোত্রিট এটা তো ফর্মুলা হওয়া উচিত। 360 1.8 সমান 360 ডিভাইডেড বাই, আচ্ছা এই কোশ্চেনটা দেখছি পরের দিন দেখছিল, চাপ নিয়ে কিছু নেই, কত একটা ভুল হচ্ছে ঠিক আছে। 59 কোশ্চেন আমি পরের দিন আলোচনা করবো, চাপ নেওয়ার কিছু নেই, একটা মিসিং হচ্ছে কোশ্চেনটার মধ্যে, আমি পরের দিন আলোচনা করবো, ঠিক আছে চাপের কিছু নেই। লাস্ট কোশ্চেন দেখবো আমরা 60 কোশ্চেন, 4টে 1-এর গ্রে কোড কত হবে? তো গ্রে কোড মানে স্যার কি, গ্রে কোড মানে হচ্ছে বাঁ দিকেরটা একবারে সঙ্গে সঙ্গে নেমে যায়, আর এই এইটার সঙ্গে এটা কি হয়, এক্সর হয়, এক্সর মানে স্যার কি, এক্সর মানে হচ্ছে সেম থাকলে কি হবে, সেম থাকলে 0 হবে আউটপুটটা, আর সেম না থাকলে কি হবে, 1 হবে, তো সেম সেম আছে মানে 0 হবে, সেম আছে মানে 0 হবে, এটা মানে 0 হবে, তার মানে হচ্ছে 1000, এটা হচ্ছে গ্রে কোড, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। এ হচ্ছে 60, তোমাদের 60 কোশ্চেন দিয়ে দিলাম আমি, আর এখানে মানে তোমাদের 3টে আমি হোমওয়ার্ক দিয়েছি, আর 59-এর কোশ্চেন আমি পরের দিন করবো, ঠিক আছে পরের দিন করবো, চাপের কিছু নেই, পরের দিন করে দেবো, অবশ্যই নেবো, ঠিক আছে। তোমরা কমেন্টে আমাকে একটু মনে করিয়ে দিও তো, যে 50 কোশ্চেন 59-এর কোশ্চেনটা, বা কমেন্ট না আমাকে টেলিগ্রামে, ম্যাম টেলিগ্রামে, টেলিগ্রামে মনে করিয়ে দিও যে 59-এর কোশ্চেনটা আমাকে আবার নেক্সট দিন যেটা যেতে আমরা প্রথমে নিয়ে নিই, ঠিক আছে, তারপর আমরা কোশ্চেনগুলো করবো। তোমাদের ক্লাস কেমন লাগলো জানিও, ঠিক আছে, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই মাস্ট, ঠিক আছে, তোমাদের জন্য আমি পরিশ্রম করছি, আর আমরা আমি শুধুমাত্র রিটার্ন এটাই চাই, তোমরা যদি তোমরা ভিডিও ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কেউ চাই না আমি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।